is the Lover, who is Ar-Rahman. জানেন আবু লাহাব একজন কিন্তু পাকা কঠোর একটা কাফের, আবু লাহাব একটা কঠোর কাফের, বেদিন বেঈমান, আবু লাহাব চির জাহান্নামী। আমার নবীকে মারিনি গো, আমার নবীর কলাম আবু লাহাব কখনো পড়িনি গো, এই একটা কট্টর কাফের আবু লাহাব। শিশু নবী মুহাম্মাদের জন্মের খবরটা শোনার সাথে সাথে সুআইবিয়াকে আজাদ করে দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন এমন একটা ভালো কাজ করার জন্য গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আবু লাহাবকে প্রতি সপ্তাহ সোমবারের দিন তার কবরের আযাবটাকে মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবের কবরে সোমবারের দিনে আযাব হয় না, কবরের আযাবটা আল্লাহ লাঘব করে দিয়েছেন। আমার আব্বাজান ভাইজান, আবু লাহাব একটা কঠোর কাফের, বেদিন বেঈমান, চির জাহান্নামী, অথচ বিশ্ব নবীর আগমন, আমার নবীর জন্ম, আমার নবীর খোশ খবর শুনে যে আবু লাহাব তার পোষা গোলা তার পোষা দাসী সুআইবিয়াকে আজাদ করেছিলেন, এই একটা ভালো কাজ করার দরুন আল্লাহ যদি ওই কঠোর কাফের বেদিন আবু লাহাবকে প্রতি সপ্তাহ সোমবারে কবরের আজাবটাকে লাঘব করতে পারেন, মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, ইয়ানি সমাজ, আজকে এলাকার মানুষেরা, জোয়ান যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, আমার আম্মা জান, বেটিরা বোনেরা, আজকের এই চাতরা এলাকার মানুষেরা যে নবীর জন্ম বৃত্তান্ত, নবীর আগমনের মাসে বিশ্ব নবী দিবস উদযাপিত একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, নবীর ভালোবাসাই করেছেন, আবু লাহাব যদি নবীর ভালোবাসায় তার দাসী সুআইবিয়াকে আজাদ করে দেওয়ার কারণ যদি সোমবারে তার কবরের আজাব মাফ আল্লাহ করে দিতে পারেন, এই সমাজ এতটা ভালোবেসে নবী আনা জলসার ব্যবস্থা করেছেন, খরচ খরচা করেছেন, আমার আল্লাহ পাক কি আমাদের কোনো উপকার করতে পারে না, এর জন্য কোনো পুরস্কার দিতে পারে না, আল্লাহ পাক ইচ্ছা করলে আজকের মাহফিল অনুষ্ঠান নাজাতের উসিলা বানাতে পারে না, না পারে? আমার আব্বাজান, আমার ভাইজানেরা, আল্লাহ পাক চাইলে আজকের মাহফিলটা কিয়ামতের ময়দানে মহাশরে কঠিন বিপদের সময় নাজাতের দরিয়া, নাজাতের উসিলা করে দিতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইজানেরা, এমন একটা নবীর আগমনে, এমন একটা নবী আনা জলসায়, নবীর জন্মের মাসে আমরা এসে বসেছি, নবীর ইজ্জত, নবীর সম্মান এতখানি আমার আল্লাহ পাক দিয়েছেন, তবে শুনে নেন, জেনে নেন, মহানব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর উম্মত উম্মতির জন্য, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য এমন তিনটে পুরস্কার দিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নবী আনা জলসা যেখানে হবে আমার নবীর মহাব্বত ভালোবাসার মানুষেরা, আমার নবীর উম্মত উম্মতিরা ওই নবী আনা জলসায় এসে বসে যাবে, আমি মহারব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি দিগের, উম্মত উম্মতি দিগের তিনটে আমি প্রাইজ দান করে দেব, এই তিনটে প্রাইজ অন্য কিছু নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যারা নবী আনা জলসায় এসে আমার নবীর মহাব্বত ভালোবাসায় যারা বসে যাবে, এক নাম্বার পুরস্কার প্রাইজ হলো বসার সাথে সাথে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদের জীবনের সমূহ সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন। এক নাম্বার পুরস্কার হলো সগীরা গুনাহগুলো মাফ। দুই নাম্বার পুরস্কার হলো মহারব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর উম্মত উম্মতিদের হেফাজত ও হেদায়েত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার প্রাইজ হলো কিয়ামতের ময়দানে মহাশরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের জলসা মাহফিল অনুষ্ঠানটা নাজাতের দরিয়া, নাজাতের উসিলা বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা,
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আব্বাজান ফয়সালেরা কোন কথা বলছিল? আমার নবীর জন্মের কথা। আমার নবী জন্মের ভূমিষ্ঠের খবর শুনলেন আব্দুল মুতাল্লিব ছুটে ছুটে আসছেন দেখার জন্য। আমার নাতি ভাই জন্ম নিয়েছে, তার আব্বা আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই, দেখার মতন কেউ নাই, কে দেখবে? আমি আব্দুল মুতাল্লিব, তার দাদু ভাই। আমার দায়িত্ব হলো নাতি মোহাম্মদকে দেখার, তার লালন পালন করার। ছুটে 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 আসছেন আব্দুল মুতাল্লিব। নাতি ভাই মোহাম্মদের চেহারা দেখবেন, করে তুলবেন, আদর করবেন। আব্দুল মুতাল্লিব ছুটে ছুটে আসে, বাবা পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, গাইমি আওয়াজ, ও আব্দুল মুতাল্লিব দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, একটা পা তুলবে না, একটা কদম তুমি তুলবে না। আব্দুল মুতাল্লিব বলেন, কে আমারে নিষেধ করে, কে আমারে বাধা দেয়? আমি আমার নাতি ভাই মোহাম্মদের চেহারা দেখব, আমার নাতি ভাই মোহাম্মদকে আদর করব, আমি কোলে নিয়ে আদর করতে থাকব, কে আমারে বাধা দেয়? আব্দুল মুতাল্লিব সামনে তাকায় কোনো মানুষ নাই, পিছনে তাকায় কোনো মানুষ নাই, ডাইনে তাকায় কোনো মানুষ নাই, বামে তাকায় কোনো মানুষ নাই, আব্দুল মুতাল্লিব বলে কোনো মানুষ নাই, অথচ কে আমারে এমন ভাবে বাধা দেয়, কে নিষেধ করে? না 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 না, আমার আমার নাতি ভাই মোহাম্মদের চেহারা আমার তো প্রথম দেখতে হবে। ছুটে ছুটে আবার যাবা শুরু করে দিয়েছেন, পিছন থেকে যেন গাইবে আমার আওয়াজ একটা ভেসে আসে, ও গো আব্দুল মুতাল্লিব কোথায় চলেছো বাবা? যেও না, যেও না, একটা পা তুলো না, একটা কদম তুমি বাড়াবে না, থমকে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আব্দুল মুতাল্লিব ওই জায়গায় আবার দাঁড়িয়ে যায়, সামনে তাকায় কোনো মানুষ নাই, পিছনে তাকায় কোনো মানুষ নাই, ডাইনে তাকায় কোনো মানুষ নাই, বামে তাকায় কোনো মানুষ নাই। আব্দুল মুতাল্লিব বলেন, যখন কোনো মানুষ আমি দেখলাম না, আমি জিজ্ঞাসা করলাম, কে 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 আমার যাবার বাধা দেয়? আমার নাতি ভাই মোহাম্মদের চেহারা আমি দেখতে যাই, নিষেধ কে করো গো? কে একবার দেখা দাও, কথা বলো। ওই সময় গাইবে আওয়াজ বেশি বেশি আসে, ও গো আব্দুল মুতাল্লিব রে, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম মহান আল্লাহ পাকি রহমতের মালাইকা ফেরেশতার দলেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো রব্বুল আলামিন, আমরা হলাম আল্লাহর মালাইকা ফেরেশতার দলেরা। ও গো আব্দুল মুতাল্লিব দুঃখ নিও না বাবা, মনে কষ্ট নিও না বাবা, আজকে নবীর আগমন, নবীর জন্ম, গোটা আসমান জমিন খুশবুতে ভরে গেছে। আজকে যে নবী জন্ম না হলে, যে নবীর আগমন না হলে, কলকায়েনাত আসমান জমিন কিছু পয়দা হতো না, আমরা আল্লাহর মালাইকা ফেরেশতা, আমরাও পয়দা হতাম না কো। ও আব্দুল মুতাল্লিব রে, আমার নবীর আগমনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যে আসমানের রহমতের দরওয়াজা খুলে দিয়েছে, আমরা হলাম আল্লাহ পাকের ফেরেশতা, মহান রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে জান্নাতে লেবাজার পোশাক পরিয়ে নবীর আগমনে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য বিশ্ব নেতা আমার আল্লাহর বন্ধুর সম্মান সেলুট ওয়েলকাম জানানোর জন্য পাঠিয়েছেন। ও আব্দুল মুতাল্লিব, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দুনিয়ার মানুষের দেখার আগে আমরা তো অনেক দূর থেকে এসেছি আল্লাহর ফেরেশতা, আমরা সর্বপ্রথম নবীজির মোবারক সোনার চেহারাটা দেখতে চাই। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই সন্ধ্যেবেলা এত ঝিমিয়ে থাকলে হবে কি করে? একটু আগেই তো আমি বললাম, আপনারা সবাই তো রাজি হলেন যে আল্লাহর দেওয়া শক্তি পাওয়ার ক্ষমতা আল্লাহর কাজেই ব্যবহার করব, ফাঁকি দেব না। কি ফাঁকি দিচ্ছেন না তো? কার কত ক্ষমতার শক্তি বরাদ্দ রয়েছে বোঝা যায় যখন একে অপরের পক্ষে সংঘর্ষ লেগে যায়, সামনাসামনি যখন শত্রুর মোকাবেলা শুরু হয়ে যায়, ভাই ভাই বাপ বেটায় তো
মাশাআল্লাহ কোনো অসুবিধে নাই, পিরাই ঘরে দেখা যায়, ঠিক না ভুল? ক্ষমতা কতটা, টাকার গরম, অর্থের গরম, শক্তির গরম, কি কার কত আওয়াজ ভোল্টেজ আছে তো সেই সময় তো সব দেখা যায়, ঠিক না ভুল বলছি? ব্যবহার তো এইসব জায়গায় এইসব কাজে। ওগো আল্লাহর বান্দারা, জোয়ান যুবকেরা, নেভার কখনো এরকম অন্যায় কাজে আল্লাহর দেওয়া ক্ষমতার শক্তি ব্যবহার করবে না। এই আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সিজ করে নিতে পারেন। যখন সিজ করে নেবে, কত দেখেছেন চোখে প্যারালিসিস হয়ে কতজন খাটে পড়ে আছে, বিছানায় পড়ে আছে, বেঁচে আছে, হাত পা নড়ানোর, উঠে দাঁড়ানোর আর চলাচলতির কোনো ক্ষমতা তার নাই, আছে প্যারালিসিস এরকম রোগী আপনারা দেখেছেন একটাও? কি বাবা, হসপিটালে দেখেন, নার্সিং হোমে দেখেন কত বেটে বেটের নিচে শুয়ে আছে, কত প্যারালিসিসের রোগী আমার আপনার ঘরে কত রকম বিছানায় পড়ে রয়েছে, দেখবার লোক নেই, নিজে কিছু করবে শক্তি ক্ষমতা নেই, বেঁচে আছে করবার কিছু ক্ষমতা নেই, ঠিক না ভুল? কে চিজ করে নিয়েছে? আমার আল্লাহ চিজ করে দিয়েছে, ইচ্ছা করলে আল্লাহ চিজ করে নিতে পারে। আল্লাহ পাক এত দয়াময়, এত দয়ালু, তিনি রহমান, আমাকে আপনাকে সেই পাওয়ার, ক্ষমতা, শক্তি সব কিছু দিয়ে রেখেছেন, আমরা এখন সবল এবং সুস্থ, কোনো অসুবিধে আমাদের নাই, এর জন্য আল্লাহ পাকের উপরে একটু শুকরিয়া আদায় করা যাবে না যাবে না? একটু রাজি খুশিতে আল্লাহর তারিফ প্রশংসা করা যাবে না যাবে না? এ জোয়ান যুবকের দল, মুরব্বী আব্বাগণ, বাপ বেটা ভাই ভাই সবাই মিলে কেউ না ফাঁকি দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলুন না আলহামদুলিল্লাহ, নারাই থাকবে, নারাই থাকবে। আমার আব্বাজান ভাইজানের মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে, আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইঞ্জিলেতে, আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইঞ্জিলেতে, আর তোরাতে কেতাবে জাহান খবর দিয়েছে, আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে, বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাই জানেরা, কোন কথায় কোথায় আমি আলোচনা করছিলাম ভুলে যাবেন না, কোন কথা আলোচনা করছিলাম আমার আব্বাজান, আব্দুল মুত্তালিব আমার বিশ্ব নবীকে দেখার জন্য গিয়ে গিয়েছেন, আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলে না না, সর্বপ্রথম বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সর্বপ্রথম সোনার মোবারক শরীরটা আমরা দেখতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান ভাই জানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তালাম আমার নবীর এত ইজ্জত, এত সম্মান, আমার আল্লাহ পাক এত মান সওকাত আল্লাহ পাক দান করেছেন আমার নবীকে, আমার আল্লাহ পাক বলেছেন ও দুনিয়াবাসীরা, তোমাদের সৃষ্টি করার মূল হলো আমার নবীর ওসিলা, সবাই আমার বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা ভালোবেসে নেবে,
আমার আল্লাহ পাক আমার নবীকে ভালোবাসার কথা বলেছেন, আমার আল্লাহ পাক নিজে প্যার করে আমার নবীকে, মহাব্বত করে আমার নবীকে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, সবাই তোমরা আমার প্যার নবীকে মহাব্বত করবে, কারণ আমার নবীর বাপ নাই, আমি আল্লাহ বিশ্বনেতাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করবে, তার আব্বা জান আব্দুল্লাহকে আমি আল্লাহ তুলে নিয়েছি, আমার নবী এতিম, পাপহারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাপের মহাব্বত ভালোবাসা আমার নবী পাইনি কো, পাপের মহাব্বত ভালোবাসা থেকে আমার নবী বড় বঞ্চিত, এর কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে প্যার আমার নবীকে মহাব্বত ভালোবাসার কথা বলেছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমাকে ভালোবাসতে যদি চাও সর্বপ্রথম আমার নবীকে ভালোবেসে নাও, আমার নবীর ভালোবাসার ভিতর দিয়ে আমি আল্লাহ আমার ভালোবাসা তোমরা পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কারা বেসেছেন, ভালো কারা বেসেছেন, আমার আল্লাহ পাকের নবী যখন মক্কা ত্যাগ করে মক্কা হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, মদিনাবাসীরা মদিনা বলারা আনসারি তাদেরকে বলা হয় যারা নবীকে জায়গা দিয়েছিলেন, যারা নবীকে প্যার করেছিলেন, যারা আমার নবীকে মহব্বত করেছিলেন, আমার নবীকে সাহায্য করেছিলেন, তাদেরকে আনসারি বলা হয়। আমার নবীকে ভালোবেসেছিলেন, আমার নবীকে জায়গা দিয়েছিলেন, আমার নবীকে সাহায্য করেছিলেন, মদিনা বলারা এত ভালোবেসেছিলেন, বাচ্চা বালক ছেলেরা সবাই হাতে হাতে বেড়ি দিয়ে গোল করে চেন করে আমার নবীকে ঘিরে, সবাই যেন একবার নবীর নিকট, আবার নবী থেকে একটু দূরে, আবার নবীর নিকট, আবার নবী থেকে একটু দূরে, বালক বাচ্চারা হাতে হাতে শিকল দিয়ে রশি করে আমার নবীকে ঘিরে ধরে তারা সুন্দর কচি কচি মুখে ভাষায় আমার নবীকে সম্মানে আমার নবীকে সম্মান দেখিয়েছিলেন। সম্মানের ভাষায় একটা কবি বলেছিলেন, তলা আল বাদরু আলাইনা বিনসানি ইয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই। মদিনার ছেলেরা বালক বাচ্চারা তারা কচি কচি সোনার মুখে আমার নবীকে নিয়ে তারা এই কবিতাটা গিয়েছিলেন, আজ পর্যন্ত মদিনায় মক্কায় আমার নবীর সম্মানের বালক বাচ্চাদের গাওয়া এই কবিতাটা আজও জারি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা তখন মদিনা ছিল না, মদিনা তখন ছিল ইয়াসরিফ একটা দেশ, মদিনাকে তখন ইয়াসরিফ বলা হয়। আমার আব্বা জান পাথরের দেশ ছিল, মরুভূমি এলাকা ছিল, কোনো কিছু পয়দা হতো না, সৃষ্টি হতো না, তৈরি হতো না, হাহাকার ছিল, কত কষ্টে মদিনাওয়ালারা তারা বসবাস করত। আমার আব্বা জান ভাইয়েরা আমার নবী মদিনাওয়ালাদের কাছে এত ভালোবাসা পেয়েছিলেন, আমার নবী আল্লাহ দরবারে দোয়া করেছিলেন মদিনাওয়ালাদের জন্য, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নবীর দোয়া কবুল করে আমার আল্লাহ পাক ওই ইয়াসরিফ দেশটাকে সোনার মদিনা বানিয়ে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের ইয়াসরিফ দেশটা আল্লাহ পাক সোনাই সোহাগা সোনার মদিনা বানিয়ে দিয়েছেন। আমার আব্বা জান ভাই জানেরা দয়ার নবী বিশ্বনেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাপের ব্যথার কথাটা বলছিলাম, তার আব্বা জান দুনিয়ায় নাই, আব্বার ভালোবাসা থেকে বঞ্চিত, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা ও দুনিয়াবাসীরা আমার নবীকে তোমরা প্যার করো, মহাব্বত করো, ভালোবাসো, যেহেতু তার আব্বা জান দুনিয়ার মুখে নাই, আমার নবী কেঁদেছিলেন, আসছি আমি সেই জায়গায়, সামনে দিকে এগিয়ে যাই, আমার নবী একদিন মাঠে ময়দানে গিয়েছেন, আমার নবী একদিন মাঠে ময়দানে গিয়েছেন,
মরুভূমিতে পাহাড়ের নিচে একটা খেলার মাঠ, বালুকময় একটা ময়দান, মক্কার ঘরে ছেলেরা বালুক বাচ্চারা কুচি কাচারা তারা খেলাধুলো করে, আমার নবী বিশ্ব নবী বালক বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেলার মাঠে বা ওই মক্কাবাসীওয়ালা ছেলেদের সঙ্গে রয়েছেন। সন্ধ্যা হয়ে যায় ভাব, সন্ধ্যার কিছু সময় আগে ঘরের প্রত্যেক পিতা বাজারেরা তাদের বালক বাচ্চা ছেলেদের ডাকতে গিয়েছে খেলার মাঠে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছেলেরা খেলার মাঠে, সব পিতারা আব্বারা বাচ্চাগুলো আনতে গিয়েছে, প্রতিটা বালক বাচ্চার পিতা আব্বা গুলো যে নাম ধরে ডাকছে, এ বালক বাচ্চাগুলো আব্বার কাছে ছুটে ছুটে আসছে। আব্বা বলছে, বাবা আয় চলে আয়, আর খেলতে হবে না, সন্ধ্যা হয়ে যায়, আবার আগামী দিন আসবে, খেলার সময় হলে আবার তোমরা খেলবে, চলো ঘরে যাই। বাচ্চাগুলো আব্বার ডাকে আসে, আব্বা কি করে ওই বাচ্চাদের গায়ের বালি ধুলাগুলো ঝেড়ে 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 ফেলে আদর করে দুই বগলের তলায় হাত দিয়ে নিজের বুকে কোলে বুকে তুলে মুখে চাবালে চুমু দেয়, আদর করে কাঁধে করে ঘরে নিয়ে যায়। আমার নবী দয়ার নবী, সোনার চোখে এই সিহার, সোনার চোখে এই স্মৃতি, এই দৃশ্যটা সে দেখছেন। একটার পর একটা পিতাগুলো আসছে আর বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে, একটার পর একটা আব্বাগুলো আসছে আর বাচ্চাগুলোর নাম ধরে বালক বাচ্চাদের আদর করে আর নবী ভাবছে এরপরে আমার পিতা আমার আব্বা জান এরপরে হয়তো আসবে, আমাকেও ডাকবে, আমাকেও আদর করে গায়ের বালি ধুলো ঝেড়ে আমার মুখে আদর করে চুম্বন দিয়ে কোলে করে ঘরে নিয়ে যাবে। আমার নবী অপেক্ষা করছেন, মনে হয় এরপরে আমার আব্বা আসবে। আব্বা জান ভাই জানেরা, বালক বাচ্চা নবী আমার, শিশু নবী আমার ওই জায়গায় মাঠে মরুভূমিতে খেলার ময়দানে দাঁড়িয়ে আছে, কিন্তু না না আমার নবীজির আব্বা নাই, নবীর আব্বা নাই, আশাই বুক বেঁধে বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়ে আছি, কখন আব্বা জান আসবে, কিন্তু না। একটার পর একটা প্রতিটা বালক বাচ্চার পিতাগুলো এসে সবটা সবাইটাকে নিয়ে চলে গেল, অবশেষে আমার নবীজি একান কেউ নাই, আমার নবীজি একা আর কেউ নাই, আব্বা জান নাই আসে না, আমার নবী ঝরঝর ঝরঝর করে কাঁদে, আকাশ দিকে আসমান দিকে তাকিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, মাবুদ ওগো আমার আল্লাহ, এতগুলো বালক বাচ্চা ছেলেদের পিতা এসে নাম ধরে ডেকে সব তাদের গায়ের বালিগুলো ঝেড়ে আদর করে মুখে চুম্বন দিয়ে কোলে করে নিয়ে গেল, ওগো মাবুদ আল্লাহ আমার বুঝি কেউ নাই, আমার বুঝি আব্বা নাই, আর আমার আজকে আমার নাম ধরে কে ডাকবে, কে আমার আদর করবে গো, আমার গায়ের বালিকে ছেড়ে দেবে, কে আমার কোলে করে ঘরে নিয়ে যাবে গো। এই চিন্তা করে আমার নবী আল্লাহ দরবারে রোনাজারি কান্নাকাটি করতে থাকে, কিন্তু আব্বা নাই আসে না, আমার নবীর কান্না থামে না। অবশেষে মা আমিনা এলো, মা আমিনা এসে বল, মা আমিনা এসে বলে, ওগো আমার সোনার মানিক বাচ্চা বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আমার সোনার মানিক এসো, চলো ঘরে যাই, চলো ঘরে যাই। ওই দিন আমার নবী 6 বছর বালক বাচ্চা শিশু নবী মায়ের কাছে এসে বলেছিলেন, ওগো মা আমি মুহাম্মদ আজ ঘরে যাব না, মা আমি আজ ঘরে যাব না, আম্মা জান আমি না বলেছিলেন, কেন বাবা, ওগো আমার বালক বাচ্চা মুহাম্মদ এমন কথা কেন তুমি বলো, কেন ঘরে তুমি যাবে না, কি হয়েছে বলো, কিসের এত কষ্ট, কিসের তোমার দুঃখ। ওই সময় শিশু নবী বালক বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গলাটা ধরে আসল ধরে বলেছিলেন, মা আজ কটা কথা তোমারে শোনাবো, মা কটা কথা তুমি শুনবে, মা আজকে কটা জবাব তোমার দিতে হবে, ও মা তুমি কি আমার কটার জবাব কি আজকে দেবে। ওই সময় মা বুঝতে পেরেছেন আমার শিশু নবী আমার কালে জাট্ট করা মোহাম্মদ আজ কি মনের ব্যথার কথা আমার শোনাবে, কি জবাব আজকে আমার দেওয়া লাগবে, কারণ বাচ্চাদের মনের ব্যথা মনের কথা
দুনিয়ায় কোন মানুষ জানার আগে আগে জানতে পারে কে? আগে তো মা জানতে পারে। বাচ্চা ছেলে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে ব্যথার কথা, কি যে যন্ত্রণা, কি যে দুঃখ কষ্ট, মা বুঝতে পেরেছেন আমার বালক বাচ্চা নিশ্চয়ই আজকে তার আব্বার অভাব, আব্বার ভালোবাসা থেকে বঞ্চিত, আব্বা নাই, এই আব্বার খবরটা আজকে জানতে চাইবে, এই কথাটাই আমার শোনাবে। মা বুঝতে পেরে চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। মা বলছে, বাবা ছেলে সব কথা তোমারে শুনবো, বাবা জবাব আজকে তোমারে সব আমি দেব, তবে বাবা চলো ঘরে যাই, ঘরে ফেরো বাবা, ঘরে যেয়ে সব কথা হবে। আমার আপনার নবী দুজাহানের বাদশা সাহাবী বললাম, মায়ের কোলে চললেন, আদর করল মায়ের কোলে, চড়ে ঘরে এলেন। ওই সময় মা আমিনা নিজের শ্বশুর আব্বা যান, আমার নবীজি দাদু ভাই আব্দুল মুতাল্লিবকে সব শুনিয়ে দিলেন। দাদু মুতাল্লিব বলেছিলেন, ও মা আমিনা দেরি করো না, আমার নাতি ভাই মোহাম্মদ আজ কোনো কথা শুনবে না, কোনো কথা মানবে না, আজ কোনো সান্ত্বনা দেওয়ার জায়গা না, সান্ত্বনা দেওয়া যাবে না, চলে যাও চলে যাও, আমার বেটা আব্দুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আজ যেখানে শুয়ে আছে, যে মরুভূমিতে পাহাড়ের নিচে, যে মরুভূমিতে কবর দেওয়া আছে, চলে যাও চলে যাও, মা আমিনা মোহাম্মদকে নিয়ে, মা আমিনা মোহাম্মদকে নিয়ে যাও, তার আব্বার কবরটাকে জিয়ারত করে নিয়ে আসো, তার আব্বার কবরটাকে জিয়ারত করে নিয়ে আসো, আব্বার সঙ্গে একবার সাক্ষাৎ করে নিয়ে আসো। মা আমিনা আর সাথে উম্মে আইমানকে আব্দুল মুতাল্লিব দিয়ে দিলেন। উম্মে আইমান আর মা আমিনা ওই সময় শিশু নবী মুহাম্মদকে নিয়ে যায়। আমার নবী ওই সময় মা আমিনার কোলে চড়ে শুধু চোখের পানি ছেড়ে বলেছিলেন কবিতা, কবি কবিতার ভাষায় বলেছিলেন, নবী আমার বলে, ও গো মা, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় গেলে পাবো পিতাকে, কোথায় গেলে পাবো পিতাকে, আমি দুনিয়ায় অসহায়, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। আমার শিশু নবী মায়ের কোলে বসে গলা জড়িয়ে জড়িয়ে আব্বার অভাব, আব্বার ভালোবাসা না পাওয়ার কষ্ট যন্ত্রণা নিয়ে বুক ফাটা বেদনার কথা গুনগে গিয়ে যায়। আর বিশ্ব নবীর মা আমিনা ওই সময় আমার নবীর কান্নায় দুঃখে মা আমিনার চোখে পানি বয়ে যায়। মা আমিনা বলে, ও গো আমার সোনার চাঁদ মানিক বাচ্চা মোহাম্মদ রে, আজ দুঃখ করিস না আর ব্যথা নিস না রে, চলো যাই তোমার আব্বা জান যেথায়, চলো যাই সেথায়, তোমার আব্বা জানের সাথে আজ সাক্ষাৎ হবে, তোমার দেখা হবে তোমার। আমার নবীকে নিয়ে উম্মে আইমান আর মা আমিনা নিয়ে গেলেন। অনেকটা দূর পথ যাওয়ার পরে পরে মা আমিনার লক্ষ্য পড়ে গেল, ওই যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্বা জান আব্দুল্লাহর কবর। যখন মা আমিনার নজর পড়ে গেল আমার স্বামী আব্দুল্লাহর কবর ওই যে দেখা যায়, আমিনা আর চলতে পারে না, আমিনা আর পা ওঠে না, থরথর থরথর করে কাঁপতেছে, গোটা বডিটা যেমন যেন কেমন একটা করতেছে, আমিনা ওই সময় হাঁটতে না পেরে গোটা শরীরটা যেন থরথর থরথর করে কাঁপে। ওই সময় মা আমিনা বলেছিলেন, ও বুবু জান উম্মে আইমান, ও বুবু জান উম্মে আইমান, আমি যেন হাঁটতে পাচ্ছি না, আমি যেন চলতে পাচ্ছি না, কেমন যেন শরীরটা অসুবিধে মতো হচ্ছে, ওম্মে আইমান রে মনে হয় আমি বাজবো না, কেমন যেন আমার শরীরটা খারাপ বোধ মনে হয়, এই ওম্মে আই
ইমান রে, যাও চলে যাও, ওই যে মুহাম্মাদের পিতা আব্দুল্লাহ ঘুমিয়ে আছে, আমি যেতে পারবো না, আমার শিশু মুহাম্মাদকে নিয়ে যাও, দেখা করে নিয়ে আসো, জিয়ারতটা করে নিয়ে আসো। তবে শোনো শোনো উম্মে আইমান, আমি না, আমার শরীরটা ভালো না, মনে হয় আমি টিকবো না, মনে হয় আমি আর বাঁচবো না, যদি আমি দুনিয়া ছেড়ে চিরবিদায় নে, যদি আমি চলে যাই, আরে উম্মে আইমান, আমার বেটা মুহাম্মাদকে কে দেখবে রে, কে তারে যত্ন করবে? উম্মে আইমান, তোমাকে বলে দিলাম, আমার শিশু বালক বাচ্চা মুহাম্মাদকে তুমি ভালোবাসবে, একটু তারে আদর করো। আমিনা নিজে বিদায় নেবেন বুঝতে পেরেছেন। উম্মে আইমান শিশু নবীর হাতটা ধরে আব্বার কবরের পাশে নিয়ে গেল। উম্মে আইমান বললেন, মুহাম্মদ রে, বাবা বালক বাচ্চা রে, সোনার মানি, এই যে তোমার আব্বা জান এই কবর নামীয় দেশে বেড়াতে গিয়েছে, তোমার আব্বা জান এই কবর নামীয় দেশে তোমার আব্বা জান শুয়ে আছে, আর কখনো এই দেশে ঘুরে এই দেশে আর আসবে না, নাও দেখা করে না, তোমার আব্বার সঙ্গে কথা কয়ে নাও, আমার শিশু নবী ওই সময় আব্বা জানের কবরটাকে পাজা করে ধরে এত কান্না এত কান্না কেঁদেছিলেন, কেঁদে কেঁদে আমার আপনার নবী কলিজার টুকরা, মা আমিনার সোনার মানিক বালক বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে দিয়ে আব্বা জান বলে বলে ডেকেছিলেন, ওগো আমার আব্বা জান, একটা বার দেখা দেন, একটা বার আমার সঙ্গে কথা কর, আব্বা জান আমি আপনার কলিজার টুকরা, আপনার ব্যাটা, আমি মুহাম্মদ দেখা করার জন্য এসেছি, আব্বা একটু আমার সঙ্গে দেখা করুন, ওগো আব্বা জান আমি একটু আপনার কোলে চড়বো, বড় শখ আমার মনে, বড় ইচ্ছা, একটু কোলে তুলে নিন, একটু আদর করুন, কিন্তু আব্বা জানের কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই, কোনো উত্তর নাই, শিশু নবী চিৎকার দিয়ে দিয়ে ডাকে, কিন্তু না না না, কোনো সাড়া শব্দ আমার নবী পেল না। উম্মে আইমান ওই সময় শিশু নবীকে বলেছিলেন, বাবা ওগো তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদো না বাবা, কেঁদো না, তোমার আব্বা জানকে ডাকলে আর উত্তর পাবে না, তোমার আব্বা জানকে ডাকলে ডাকলে সাড়া তোমার আব্বা দেবে না, দুনিয়ায় বেঁচে নাই রে চিরবিদায়, তোমার আব্বা জান নীরব নগরে কবর নামীয় দেশে শুয়ে আছে, আর আসবে না। আমার নবী ওই সময় কেঁদে 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 চোখে পানি কবর ভাসিয়ে দেয়, ওগো আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার নবী আবার আব্বার ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা দুঃখ কষ্ট বেদনাটা আম্মা জানের সঙ্গে আবার বলবেন, আমার নবী ছুটে ছুটে আসে, না আব্বা কথা বলল না, আব্বা সাড়া দিল না মায়ের কাছে, এই কথাটা আবার বলা লাগবে, নবী আমার ছুটে ছুটে চলে আসে, ততক্ষণে মা আমিনা বেঁচে নাই, মা আমিনা আমার নবীর কান্না বেদনা দেখে সইতে পারে না, কলিজা ফেটে বুক ফেটে মা আমিনা দুর্বল হয়ে ওই মরুভূমির বাড়িতে শুয়ে পড়ে আস্তে আস্তে দুটো চোখ বন্ধ করে মা আমিনা শেষ বিদায় নিয়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা আমিনা বেঁচে নাই, আমার আপনার নবী দুজাহানের বাদশা ছুটে 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 এসে বলে, মা ওগো আমার জননী মা, কষ্ট হয়েছে মা, তুমি এই জন্য শুয়েছো মা, না উঠে পড়ো মা, আমি তোমার বাচ্চা কলিজার টুকরা মুহাম্মদ এসেছি মা, আব্বা জানের কাছে গিয়েছিলাম, আব্বার সঙ্গে সাক্ষাৎ হলো না মা, দেখা করতে গিয়েছিলাম দেখা দিল না মা, উঠে পড়ো মা, কথা বলো মা, মায়ের সাড়া নাই, আমিনার কত কোনো জবাব নাই, কোনো কথা নাই, ওই সময় উম্মে আইমান বুঝতে পেরেছেন, আমার বহু জান বিশ্ব নবীর মা আমিনা দুনিয়ায় নাই, চিরবিদায়। আমার দয়ার নবী তখনও বুঝতে পারেনি যে মা বিদায় দিয়েছে, আমার নবী তখনও বুঝতে পারেনি, নবী আমার যখন মায়ের সাড়া পেল না,
মায়ের কথার যখন জবাব দিল না, আমার নবী আবারও চিৎকার মেরে কেঁদে কেঁদে বলেছিলেন, ও আমার মা, আব্বা জানের কাছে গিয়েছিলাম, আব্বা কথা বললো না, সাড়া দিল না, ও আমার জননী মা, কি হয়েছে বলো তোমার, তুমিও সব ডাকের সাড়া দিলে না মা, কথার উত্তর দিলে না মা, কেন তুমি উত্তর দাও না মা, আমি থাকতে পারি না, কথা কও, সাড়া দাও মা, কিন্তু মায়ের সাড়া নাই। উম্মে আইমান বলেছিলেন মুহাম্মদ রে, আর ডাকুন ডেকো না বাবা, তোমার মা নাই, তোমার মা ও বিদায়, তোমার মায়ের সাড়া আর তুমি পাবে না। আমার নবী মায়ের পক্ষে বুকে শুয়ে পড়ে জড়িয়ে ধরে এত কান্না এত কান্না কেঁদেছিলেন, এত কান্না এত কান্না কেঁদেছিলেন। ওই দিন আমার নবী চোখের পানি এত ঝরঝর ঝরঝর করে ঝরেছিল, আমার নবীর চোখের পানি জানো আজ সেই মরুভূমির বাড়ির উপরে, যেন নবীর কান্না যেন আজ সেখানে শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওই সময় কি করেছিলেন, আল্লাহর দিকে মাথাটা তুলে বলেছিলেন, হো গো আমার মাবুদ, হো গো আমার আল্লাহ, আজ আমি বিশ্ব নবী সর্বহারা, আমি আজ বাপ হারা এতিম, মা হারা এতিম হয়ে গেলাম, আজ আমার মাও নাই, আমার আব্বা নাই, কে দেখবে আমারে, আমি বাপের আদর পেলাম না, বাপের ভালোবাসা থেকে বঞ্চিত, মায়ের আদর পেলাম না, মা ছিল মা চলে গেল, মায়ের ভালোবাসা থেকে আজ বঞ্চিত, ও গো আল্লাহ আজ আমারে কি ভালোবাসবে, ভালোবাসা মহাব্বতির বড্ড অভাব, আমার ঘাটতি হয়ে গেছে। আমার আব্বাজান ভাই জানেরা, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, ও গো আমার নবী, ও গো আমার দোস্ত, ও গো আমার হাবিব, দুঃখ করো না বাবা, দুঃখ করো না, বাপের ভালোবাসা থেকে বঞ্চিত, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত, বড্ড অভাব তোমারে আমি আল্লাহ করে দিলাম, তবে শুনে নাও নবী, ও গো আমার বন্ধু জেনে নাও, রাগ করো না, দুঃখ করো না বাবা, গোটা বিশ্বটা আমি আল্লাহ তোমার সিলাই বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম, ও গো এতিম নবী আমার বন্ধুরে, দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসবে, জীবজন্তু তোমারে ভালোবাসবে, আসমান জমিন সৃষ্টি কুল সব তোমারে ভালোবাসবে নবীরে। আমি আল্লাহ তোমার জানিয়ে দিলাম যে তোমাকে ভালোবাসবে, আমি আল্লাহ স্বয়ং তাকে ভালোবেসে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে নবী তোমাকে যে ভালোবাসা দেখাবে, আমি আল্লাহ তাকে ভালোবেসে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসো, ভালো আমার নবীকে বেসেছিলেন কারা, ভালো আমার নবীকে শুধু মানুষ বেসেনি, আল্লাহর মালাইকা শুধু ফেরেশতা বেসেছে তা নয়, শুধু ফেরেশতা বাসেনি, বরং কুল কায়নাত, গোটা সৃষ্টিকুল, গোটা প্রাণীকুল আমার নবীকে চিনেছে গো, আমার নবীকে ভালোবেসেছে। আমার নবী একদিন মরুভূমিতে পাহাড় পর্বত ভেদ করে, একটার পর একটা পাহাড় ভেদ করে চলে যায়, হঠাৎ করে আবু জেহেল সেই পথে উটের পিঠে চড়ে যায়, আবু জেহেল উটের পিঠে চড়ে যায়, আবু জেহেলের নজর পড়ে যায় আমার ভাতিজা মুহাম্মদ। এই মরুভূমিতে পাহাড়ের পর পাহাড় ভেদ করে একা চলছে, কি ব্যাপার, এলাকাটা ভালো না, ভয়াবহ এলাকা, ভয়ঙ্কর এলাকা, এই এলাকার ভিতরে বহুত জীবজন্তু জানোয়ার, এই সব জঙ্গলি জান, জঙ্গলের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার, পাক ভল্লুকের ভয়, আহারে একটু পরে সন্ধ্যা হবে, কত বাঘ ভল্লুক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়বে, আমার ভাতিজা মুহাম্মদ একা একা যাই, ভয়াবহ এলাকা, পাখির খাবার ভয়, ভল্লুকে ধরার ভয়। ওই সময় আবু জেহেল উটের পিঠ থেকে নামলেন, নেমে ডাকলেন, হে ভাতিজা মুহাম্মদ, দাঁড়া দাঁড়া, ও বাবা ভাতিজা মুহাম্মদ রে, এই মরুভূমিতে পাহাড় পর্বতে এই জঙ্গলে ভয়াবহ এলাকায় তুমি একা, কি ব্যাপার, কোথায় চলেছো, কোথায় যাচ্ছ? আল্লাহর নবীকে দেখে আবু জেহেল দাঁড়িয়ে পড়লেন, উটের পিঠ থেকে নেমে জিজ্ঞাসা করলেন, ভাতিজা রে, একা তুমি ভয়াবহ এলাকায় যাচ্ছ কোথায়, ভয়ের জায়গা,
মুহূর্তের মধ্যে বাঘ ভল্লুক এসে তোমাকে আক্রমণ করতে পারে, তোমাকে ধরে খেয়ে নিতে পারে। কোথায় যাচ্ছ বাবা? আল্লাহর নবী বলেছিলেন, চাচা যা, আমি আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এখন ঘরে ফিরবো না, আব্বার সঙ্গে সাক্ষাৎ করে দেখা করে তারপরে ঘরে ফিরবো। আবু জেহেল বলছে, বাবা ভাতিজা মুহাম্মদ রে, তুমি এলাকা সম্পর্কে জানো না, ভয়াবহ এলাকা, একটু পরে বাঘ ভল্লুক বার হবে, তোমাকে আক্রমণ করে খেয়ে ফেলবে, সর্বনাশ হয়ে যাবে, চলো বাবা বাড়ি যাই। না, আমি ঘরে যাব না। আবু জেহেল শুনল না, বাচ্চা ছেলে পাঁজা করে ধরে আল্লাহর নবীকে উটের পিঠে করে নিয়ে ঘরে আনলে। ঘরে আনার পরে আমিনাকে ডাকলেন, ওগো আমিনা, লক্ষ্য রাখো না। বলে, যার টুকরা আমার ভাতিজা মুহাম্মদ একা ওই পাহাড় পর্বত একটার পর একটা ভেদ করে সেই ভয়াবহ এলাকা জঙ্গলের দিকে পাড়ি দিয়েছে। হ্যাঁ আমিনা, তুমি জানো এলাকাটা কত ভয়াবহ এলাকা? যখন তখন বাঘ ভল্লুক বেরিয়ে ভাতিজা মুহাম্মদের উপরে আক্রমণ করতে পারে, ধরে খেয়ে নিতে পারে, কি সর্বনাশ হতো না? এই কথা শুনে আমার বিশ্ব নবীর মা আমিনা মিচকে মিচকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আবু জেহেল বলছে, আমিনা এত ভয়ের আতঙ্কের কথা শোনালাম, তোমার একটু ভয় পেল না, আতঙ্কিত হলে না? এই কথা শোনার পরে তুমি হাসছো, হাসার কারণটা কি? কেন তুমি হাসছো? ওই সময় আমিনা বলেছিলেন যে, আবু জেহেল তুমি জানো না, তুমি যে ভয়ের কথাটা বলছো, আতঙ্কের কথাটা বলছো, বাঘ ভল্লুকের ভয় আমার বালক বাচ্চা মুহাম্মাদের উপরে আক্রমণ করবে, খেয়ে ফেলবে। আসলে আমার শিশু নবী, আমার বালক বাচ্চা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নেতা, বিশ্বগুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, তুমি যে কথাটা বলছো ওটা সম্পূর্ণ ভুল, আসলে তুমি আমার বেটা মুহাম্মাদকে চেনো না, কিন্তু যে জঙ্গলি জানোয়ার বাঘ ভল্লুকের কথা বলছো তারা আমার বালক বাচ্চা মুহাম্মাদকে চেনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আবু জেহেল শোনো শোনো, তুমি যে বাঘের খাওয়ার কথা, ভল্লুকের খাওয়ার কথা বলছো, আমি আমিনা তোমাকে জানিয়ে দিলাম, আমার বালক বাচ্চা মুহাম্মাদকে দুনিয়ার কোনো বাঘ ভল্লুক কেন, দুনিয়ার কোনো জীবজন্তু জানোয়ার কখনো তার শরীরের উপরে আক্রমণ করবে না, আক্রমণ করা তো দূরের কথা, আমার বালক বাচ্চা মুহাম্মাদের গায়ের একটা লোম পর্যন্ত স্পর্শ করতে পারবে না, কখনো আমার বালক বাচ্চা মুহাম্মাদের উপরে তারা ঝাঁপিয়ে পড়তে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ক্ষমতা কারুর নাই। আমার আব্বাজান ভাই জানেন, আমার আপনার নবী মা হালিমার ঘরে কয়েক বছরের জন্য লালিত পালিত হচ্ছিলেন, মা হালিমার ঘরে কয়েক বছরের জন্য লালিত পালিত হচ্ছেন আমার নবী। আমার নবীজির দুধ ভাই একটা ছিল, আমার নবীজির পিতা আব্দুল্লাহ নামীয় নাম, হালিমার বেটা আব্দুল্লাহ মেষ বকরি ছাগল দম্বা মাঠে ময়দানে নিয়ে চড়াতো, অনেক লম্বা চড়া ইতিহাস, কিন্তু না না না, আমি যদি একের পর এক বিস্তারিত আমার নবীর বাল্য জীবনী আদর্শের কথা নমুনা গুলো তুলে ধরি, আমার আব্বাজান আমার নবীর জন্ম এ পর্যন্ত আসবে না, সারা রাত ফুরিয়ে যাবে। আমি কয়েকটা সারাংশ কিছু উপমা উদাহরণ কিছু নিদর্শন বলি আলোচনা আপনাদের কাছে তুলে ধরছি, তবে শুনুন। হালিমার বেটা আব্দুল্লাহ জঙ্গলে পাহাড় পর্বতে ধারে নিয়ে ছাগল মেষ বকরি ভুম্বা গুলো চড়ায়, একদিন দুই দিন নয় ভেবে যেতে যেতে কোন একটা দিন জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এসেছে, জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এসেছে, ওই বাঘটা বেরিয়ে এসে আব্দুল্লাহর যত ছাগল মেষ বকরি দুম্বা গুলো ছিল তার মধ্য হইতে একটা হৃষ্ট পুষ্ট সুন্দর চেহারা বলবান শক্তিবল একটা ছাগল ওই বাঘটা এসে ছাগলটাকে নিয়ে সোজা জঙ্গলের ভিতরে চলে গেল। আব্দুল্লাহর ছাগলের দল থেকে একটা ছাগলকে ধরে নিয়ে ওই বাঘ কোথায় নিয়ে গেল? জঙ্গলের ভিতরে। আব্দুল্লাহ বাড়ি ফিরে এলেন, বাড়ি ফিরে এসে আম্মা জান হালিমাকে বললেন, মা আজকে একটা সর্বনাশ, বড় বিপদ ঘটে গেছে। কি বাবা? আব্দুল্লাহ বললেন, মা আজকে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এসে
আমার ছাগলের দর থেকে একটা বড় ছাগলকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে মা। অনেক চেষ্টা করেছিলাম তার কাছ থেকে, আমি কেড়ে নিতে পারিনি, ছাগলটাকে বাঁচাতে পারিনি মা। এই কষ্ট এই দুঃখ আমি তাই ছুটে ছুটে তোমাকে জানাতে এলাম। মা হালিমা সান্ত্বনা দিলেন, বেটা আব্দুল্লাহ দুঃখ করো না, আগে খুব গরিব ছিলাম, মেষ বকরি দুম্বা কিছু ছিল না, সব অভাব ছিল। বাবা আব্দুল্লাহ শোনো, তোমার দুধ ভাই শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে আমার ঘরে এলো সেই দিন হইতে আমার আল্লাহ পাক বরকতে ভরে দিল, আজ হাজার হাজার মেষ বকরি দুম্বা আল্লাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটা বাঘে ধরেছে, অসুবিধে নাই, দুঃখ করো না বাবা, আল্লাহ চাইলে আল্লাহ আবার দিয়ে দেবে। আমার নবী ঘরে বসে বসে সব শুনলেন, আমার নবী হালিমার ঘরে বসে খবর শুনলেন, নবী সহ্য করলেন না। কার এত বড় স্পর্ধা, বাঘের কি সাহস, কি শক্তি, পাওয়ার কে দিয়েছে? ইচ্ছা মতো আমার দুধ ভাই আব্দুল্লাহ ছাগল চরাতে যাবে আর ধরে নিয়ে খাবে, আজকে নিয়ে গেছে কাল নিয়ে যাবে, আবার পরে আবার নিবে আবার ধরবে খাবে, এটা আমি কখনো হতে দেব না। আজকে ছাগলটা নিয়ে গেল যে বাঘ জঙ্গলি জানোয়ার, আমি মোহাম্মদ যাব তার কাছ থেকে কৈফিয়ত নেব, কে এই পাওয়ারটা তার দিয়েছে, তার সাহসটা কি করে হলো। আমার নবী ঘর থেকে বেরিয়ে গেলেন, বালক বাচ্চা শিশু নবী আমার ঘর থেকে বেরিয়ে জঙ্গলের ধারে পাহাড়ের উপরে উঠলেন, পাহাড় একটা ঢিবি মতো জায়গায় উপরে দাঁড়িয়ে আমার নবী ওই জঙ্গলের দিকে তাকিয়ে বলেছিলেন, জানোয়ার দলেরা, এই জঙ্গলের হিংস্র জীব জন্তুরা পশুরা, কে কোথায় আছো, বেরিয়ে এসো বেরিয়ে এসো, আমি শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ তোমাদের সঙ্গে কটা কথা বলতে এসেছি, আজকে কটা জবাব আমার দিতে হবে, আজকে তোমাদের কাছে কৈফিয়ত নিতে এসেছি, বেরিয়ে এসো বেরিয়ে এসো, দেরি তোমরা করো না গো। আমার নবী যখন ডাক দিলেন, জঙ্গলে যত রকমের হিংস্র জীবজন্তু জানোয়ার ছিল, হরিণের দলেরা কাতারে কাতার দিয়ে সব হরিণের দলেরা এসে আমার নবীর সামনে সামনে এসে সামনে দুটো পা হাতা জোর করে দিয়ে আমার নবীকে ওয়েলকাম স্যালুট সালাম জানিয়ে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী মায়ার নবী, আমাদের মাফ করুন, ক্ষমা করুন, বিয়াদবি নেবেন না। এই কথা বলে সমস্ত হরিণের দলেরা যে যার মতো হামাগুড়ি দিয়ে কাতারে কাতার দিয়ে আমার নবীর সামনে সব বসে পড়েছে। জোরে বলুন না সবাই। ওই জঙ্গলের ভিতরে ছিল অনেকগুলো ভল্লুকির দল, পাখির দল, সিংহের দল, একটার পর একটা কাতার কাতার দিয়ে দলে দলে সবাই এসে আমার নবীজির সামনে সামনে দুটো হাতা জোর করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী গো মায়ের নবী গো, ক্ষমা করুন, মাফ করুন, বিয়াদবি নেবেন না। এই কথা বলে সমস্ত জীবজন্তু জানোয়ার দলেরা হামাগুড়ি দিয়ে দিয়ে যেন নত হয়ে ছোট হয়ে আমার নবীর কদমে সামনে সব ঝুঁকে বসে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জীবজন্তু জানোয়ার এসে আমার নবীর কদমে সামনে এসে লুটিয়ে পড়েছে, সব হামাগুড়ি দিয়ে বসে পড়েছে, যেন সব অপরাধী আসামি মাথাগুলো হ্যাট করে দিয়ে বসে আছে। আল্লাহর নবী সমস্ত জীবজন্তুদের দিকে তাকিয়ে বলছে, জঙ্গলি জানোয়ারের দলেরা, আমি শুনেছি আমার দুধ ভাই আব্দুল্লাহ এখানে মেষ বকরি দম্বা চরাতে এলে একটা ছাগল তোমরা ধরে নিয়ে গেছো, কে এত বড় আস্পর্ধা, কার এত বড় সাহস, এ পাওয়ার কে দিয়েছে, কার এত বড় শক্তি, ইচ্ছা মতো ছাগল ধরে নিয়ে যাবে আর খাবে, একটাবার শিকার হও, উঠে দাঁড়াও, কি অপরাধ করেছো, আমি নবী তারে ছাড়বো না, কই ফেরত দেওয়া লাগবে। সমস্ত বাঘের দলেরা, সিংহের দলেরা, হরিণের দলেরা, ভল্লুকের দলেরা নিথর নিস্তব্ধ, মাথাগুলো সব ঝুঁকি দিয়ে নত হয়ে সব চুপ করে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কথা না, আমার নবী বলে, অবশেষে যখন আরেকবার চিৎকার দিয়ে বললাম, দেখি জঙ্গলের ভিতর থেকে সবার শেষে একটা বাঘ বেরিয়ে আসছে। ওই বাঘটা বড় সাইজের বাঘ, কারণ ওই জঙ্গলের ভিতরে যত জীবজন্তু জানোয়ার বসবাস করে তাদের সকলের মধ্যে হইতেছিল ওই বাঘটাই সর্দার এবং নেতা।
সেই বাঘটা একা জঙ্গলের ভিতর থেকে এবারে সবার শেষে বেরিয়ে আসছে। আমি দিনের নবী দেখলাম যে বাঘটা সকলের শেষে বেরিয়ে আসছে, ওই বাঘের মুখে দাঁতে কামড়ে দেখলাম যে একটা দড়ি ধরে নিয়ে আসছে, আর যে ছাগলটা নিয়ে গিয়েছিল ওই ছাগলটাও বাঘের সাথে সাথে হেঁটে হেঁটে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ছাগলটা নিয়ে গিয়েছিল ওই বাঘ ওই ছাগলের দড়িটা দাঁতে করে কামড়ে মানুষের মতন করে টেনে 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 ছাগলটাকে নিয়ে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাঘটা বাবা সবার শেষে ছাগলের দড়িটা কামড়ে দাঁতে করে নিয়ে টেনে টেনে মানুষের মতো করে ছাগলটাকে নিয়ে আমার নবীর পবিত্র কদমে জমা দিয়ে দিলেন। জমা দিয়ে দিয়ে ওই বাঘটা দুটো হাত সামনে জোড় করে দিয়ে আমার নবী সালাম জানিয়ে বলেছিলেন, ক্ষমা করুন, বিয়াদের মাফ করুন, ওগো আমার নবী আমাকে ক্ষমা করে দিন, বিয়াদুরে মাফ করে দিন। এই কথা বলে ওই বাপটা হামাগুড়ি দিয়ে আসামি দেশে মাথাটা নত করে ওকে চুক্তি করে বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, রে বাপ, এই ছাগলটা কিছুক্ষণ আগে ধরে নিয়ে গিয়েছিলে, নিশ্চয়ই খাবে, তোমাদের আহার তোমাদের শিকার, কিন্তু খেলে না, মারলে না, আহার করলে না, অথচ আবার সেই ছাগলটা যেমন তেমনি ভাবে বড় আদব করে আমার কদমে জমা দিয়ে দিলে, এই জঙ্গলি জানোয়ার এই রহস্যটা কি আমি জানি না, আমি বুঝলাম না, একটা বার কি তুমি বলবে, একটা বার কি শোনাবে, এই অল্প সময়ের জন্য ছাগলটা নিয়ে যাওয়ার কারণটা কি, কেন ধরে নিয়ে গিয়েছিলে, খাবে না, খেলে না, মারলে না, ধরলে না, অথচ নিয়ে যাওয়ার কারণটা কি, একটা বার আমাকে শোনাবে নাকি, বলবে নাকি, আমি দয়ার নবী মায়ার নবী এই রহস্যটা একটু জানতে চাই, শুনতে চাই। কোন বাঘ বলল, কেউ কথা বলে না। ওই বড় বাঘটা আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ দয়াময় দয়া করে আপনি আমার জবান খুলে দেন। আমার আল্লাহ বাঘের জবান খুলে দিলেন, বাঘের জবানটা খুলে গেল, ওই বাঘ জবান খুলে মানুষের মতো করে বলতে লাগলো, ওগো দয়ার নবী মায়ার নবী আর রাসূল আল্লাহ, হ্যাঁ হাবিব আল্লাহ, আপনি হলেন গোটা বিশ্বের নবী, দিন দুনিয়ার বাদশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি দুনিয়ার শুধু মানুষের নবী নন, কুল কায়নাত আসমান জমিন গোটা বিশ্বের নবী, তথা আমরা জঙ্গলি জানোয়ার জীবজন্তু, আমরা জঙ্গলে থাকি, জঙ্গলে বসবাস করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার না সৃষ্টি হলে, আপনার না আগমন হলে, আপনার না পয়দা হলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পয়দা করতো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি হলেন বিশ্ব নেতা, আমাদেরও নবী, গোটা বিশ্বের নবী, আমরা জীব জন্তু জানোয়ার, আমাদেরও নবী, আপনি জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর গো, আমরা শুনেছি শুনেছি, আমরা জেনেছি জেনেছি, আপনি মা কালিমার ঘরে তশরিফ রেখেছেন, মা কালিমার ঘরে আপনি আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আপনার শরীর মুবারক থেকে, একটা আপনার জিসেম থেকে, আপনার শরীর মুবারক থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জান্নাতি একটা খুশবু আপনার শরীর মুবারক থেকে, মিশকে আম্বারে একটা খুশবু সুবাস সুগন্ধ নির্গত হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার শরীর মুবারকের সুবাস সুগন্ধটা গোটা বিশ্বময় ছড়িয়ে পড়ে, এমনকি আমরা জঙ্গলে থাকি, এই জঙ্গলের ভিতরে ইয়া রাসূলুল্লাহ আপনার সোনার দেহ, সোনার মুবারক শরীর থেকে সুবাস নির্গত হয়, গোটা জঙ্গল
করবো ইয়া রাসূলুল্লাহ, আপনার শোভা সুগন্ধে ভরে যায়, আপনার শোভা সুগন্ধ আমরা পেয়ে মোহিত হয়ে যায়, আমরা দিবানা হয়ে যায়, আমরা পাগল পারা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুবাসে সুগন্ধে আমাদের খাওয়া উঠে যায়, আমাদের ঘুম উঠে যায়। আজ কয়েকটা দিন হয়ে গেল আমরা জঙ্গলি জানোয়ার, জঙ্গলে কেউ ঘুমাই না, চোখে আমাদের ঘুম নাই, ঘুম নাই। আমরা এই কয়েকটা দিন হয়ে গেল আমাদের আহার নাই, আমাদের খাওয়া ফুটে গেছে গো, আর খেতে পারি না, আমাদের খাওয়া বন্ধ, ঘুম বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখার আশায়, আপনার চেহারা মোবারক দেখার মায়ায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কবে আপনারে দেখবো, কবে আপনার দেখা পাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মনে করেছিলাম আপনার চেহারা একটা বার দেখা হয়তো হবে কোনো একটা দিন, আব্দুল্লাহর সঙ্গে আপনি জঙ্গলে পাহাড় পর্বতে মেষ বকরি চড়াতে সঙ্গে সাথী হয়ে আপনি আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ মেষ বকরি দুম্বা গুলো চড়াতে আসে, আমরা জঙ্গলি জানোয়ার প্রতিনিয়ত প্রতিদিন জঙ্গলের কিনারায়, জঙ্গলের ধারে ধারে আমরা কাতারে কাতার দিয়ে চোখ কামেলে অপেক্ষা করে তাকিয়ে থাকি, কবে আপনি আসবেন, আপনার চেহারা মোবারকটা আমরা নয়ন ভরে দেখে আমাদের জীবনটাকে বড় সার্থক করে নেব। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবা, কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করে দেখছি আপনি আসেন না, কোনোদিন মাঠে আপনার দেখা মেলে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়া নাই, ঘুম নাই, আর থাকতে পারি না, আপনার দেখার মায়া, আপনার মহাব্বত ভালোবাসার মায়ায় আর থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাই আমরা জঙ্গলি জানোয়ারেরা একদিন সবাই জঙ্গলের ভিতরে বসে একটা মাসোয়ারা করেছিলাম, আলোচনা করেছিলাম, একদিন সবাই মিলে আমরা মিটিং করেছিলাম যে কোন ভাবে, কোন কৌশলে, কোন যুক্তিতে দয়ার নবী, বিশ্ব নবীর দেখা মিলবে, তার চেহারা দেখার সুযোগ আমাদের হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই মাসোয়ারা করে, আলোচনা মিটিং করে আমাদের সিদ্ধান্ত হলো এটাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আপনার চেহারা দেখতে হয়, আপনার সোনার মুবারক চেহারাটা যদি দেখার সুযোগ আমাদের পেতে হয়, তাহলে একটা ছাগল চুরি করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা আমাদের এসে গেল, এই সিদ্ধান্ত এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, তাই সিদ্ধান্ত মোতাবেক আমরা আপনার দুধ ভাই আব্দুল্লাহর ছাগলের দল থেকে একটা ছাগল আমরা লুকিয়ে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই ছাগলটা খাওয়ার জন্য ধরি নাই, আহার করার জন্য শিকার করে নাই, মারার জন্য নয়, এই ছাগলটা চুরি করে রাখা, ধরে নেওয়ার একটাই উদ্দেশ্য হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার সোনার মুবারক দেহটা শরীরটা দেখার মায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝুরগো, আমরা জানি ছাগল আমরা ধরে নেব, দয়ার নবী যখন কানে শুনবে থাকতে পারবে না, ছুটে ছুটে জঙ্গলের পাশে আসবে, আর ওই সুযোগে আমরা জঙ্গলি জানোয়ারেরা সবাই মিলে জীবন ভোর আর জীবনটাকে সার্থক করে চোখ মেলে দেখে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জীবনে দেখার সুযোগ হবে কি হবে না জানি না, একটু অপেক্ষা করেন, একটু সময় দেন, আজ জঙ্গলি জানোয়ার ধরেরা আমরা আপনার চেহারাটা জনমের মতো চান ভরে প্রাণ ভরে একটু দেখে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জঙ্গলি জানোয়ার, বাঘের দল, সিংহের দল, ভল্লুকের দলেরা আমার নবীকে চিনল, আমার নবীকে দেখে নিল, অথচ কপাল পাটা হতভাগা মুসলমান, সৃষ্টির সেরা মখলুক আজকে ইনসান জাতি, আমরা বড় গলা লম্বা করে দাবি করি আমরা নবীর উম্মাত, উম্মাতি, অথচ আমরা এখনো পর্যন্ত সেই নবীকে ভালোবাসতে পারলাম না, মহব্বত করতে পারলাম না, আমরা নবীকে সেইভাবে এখনো চিনতে পারলাম না, ঠিক না ভুল? আমার আব্বাজান ভাইজানেরা, সেই নবীকে ভালোবাসার কথা কে বলেছে? আমার আল্লাহ শিখিয়েছেন, আমার আল্লাহ বলেছেন, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে প্যার করো, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই, কোনো গতি নাই, কোনো রাস্তা নাই, কোনো রেহাই নাই। আমার নবী সদা সর্বদা উম্মতের জন্য কাঁদছেন, তিনি কেঁদে যারে যা এখনো পর্যন্ত তিনি কাঁদছেন। আমার আব্বা জান ভাইচারেরা, মহব্বতের সঙ্গে সেই নবীর নামে একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা
সাল্লে আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়ার নো বিধানের ছবি এলোর দুনিয়াই দয়ার নো বিধানের ছবি এলোর দুনিয়াই সাহারাতে ফুটিল কলি তোমার ওসিলাই আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার আব্বাজান আমার ভাই ছেলেরা দয়ার নবী মায়ার নবী উম্মতের লেগে কত ব্যথায় নবী কি লিখিতে সারে সার একদিন মাইশার ঘরে আমার নবী ছিলেন হঠাৎ করে গভীর রাতে আমার নবী মাইশার ঘর থেকে বিদায় নিয়েছেন আমার নবী মাইশার ঘর থেকে বেরিয়ে পড়েছেন হযরতে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরে যখন ভোরের সময় ঘুম থেকে উঠলেন নবী নাই নবী নাই নবী নাই নবী নাই আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন বুঝি আমার নবী তয়ার নবী বুঝি মদিনায় মসজিদে নববীতে নামাজের জন্য গিয়েছেন এদিকে মসজিদে নববীতে আমার নবীর খলিফারা হযরত আবু বকর ওমর ফারুক ওসমান গনি হযরত আলী তৎসহ বিশিষ্ট সাহাবারা সবাই মসজিদে নববীতে নামাজের জন্য সবাই অপেক্ষা করছে কখন নবী আসবেন নামাজ আদায় করবেন ফজরের নামাজ কিন্তু ফজরের অক্ত চলে যায় প্রায় অথচ আমার নবী তখনো পর্যন্ত মসজিদে নববীতে আসে নাই নবীর না দেখে না পেয়ে সাহাবা হুজুরেরা তারা চিন্তায় অস্থির হয়ে আমার নবীর ঘরে আয়েশার বাড়িতে এলেন ওগো আয়েশা তয়ার নবী কোথায় মায়ার নবী কোথায় আয়েশা বলেছিলেন জানি না আজ গভীর রাতে কখন উঠে কোথায় চলে গেছে আমি আয়েশা আমি মনে করেছি মসজিদে নামাজে কিন্তু সাহাবা হুজুরেরা বলে না না আজ মসজিদে নবী যায় নাই কোথায় নবী সবাই চিন্তায় অস্থির হয়ে গিয়েছে হযরত আবু বকর ওমর ফারুক অন্যান্য বিশিষ্ট সাহাবা হুজুরেরা সবাই চিন্তায় চিন্তিত মনে করেছে বুঝি আমার নবীকে কোনো কাফেররা বেদিন বেঈমানেরা কোনো মুনাফিকের দলেরা আমার দয়ার নবীকে ধরে নিয়ে গিয়েছে আমার দয়ার নবীকে মনে হয় ধরে নিয়ে গিয়েছে আজ আমার নবী কোথায় নবী কোথায় নবী নাই নবী নাই পাওয়া যায় না সবাই অস্থির পরেশান হয়ে যায় মদিনার ঘরে ঘরে যখন নবী নাই সারা পড়ে যায় মায়েরা বোনেরা বেটিরা সবার ঘুম খাওয়া বন্ধ হয়ে যায় এমনকি মা বোনেরা তারা উনানে আলো জ্বালায় না ঘুম চালায় না রান্না বান্না সব বন্ধ করে দিয়েছে নবীর মায়ায় নবীর মহাব্বত নবী কোথায় নবীর তল্লাশিতে সবাই বেরিয়ে পড়েছেন সাহাবা হুজুরেরা দলে 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 কোন দলে কোন দলে কোন গ্রুপে কোন গ্রুপে দুটো দুটো কোন গ্রুপে কোন দলে তিনটে তিনটে এমন করে যে যার মতো এক এক দিকে এক এক এলাকায় আমার নবীর তল্লাশিতে আমার নবীর সন্ধানে খুঁজে বেরিয়ে পড়েছেন মদিনার ঘরের বালক বাচ্চারা মদিনার ঘরের বালক বাচ্চারা ছেলেরা সবার পড়া সবার এমনি খেলাধুলা খাওয়া সব বন্ধ করে দিয়েছে এমনকি নবী নাই কথা শুনে মায়ের কোলে যার শিশু বাচ্চা দুধ খাওয়া বাচ্চাগুলো তারাও পর্যন্ত মায়ের স্তনে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে বাচ্চা বালকেরা যেন শিশু বাচ্চারা তাদের ভাষায় যেন তারা বলতেছে নবী নাই কিসের জন্য আজ বেঁচে থাকবো না খাবো না দুধ পান করবো না যতক্ষণ না নবীর সন্ধান না মিলবে নবীর দেখা না পাওয়া যাবে আমরা বালক বাচ্চা শিশু বাচ্চা দুধের বাচ্চা মায়ের স্তনে আর মুখ লাগাবো না জোরে সরে বলুন সুবহানাল্লাহ
এমনকি বাবা মদিনার যুবক জুয়ান ছেলেরা, মদিনার জুয়ান যুবক ছেলেরা তারা পর্যন্ত ঘরে আসে, মা জননী মা বিদায় দাও, মা বিদায় দাও। মদিনার জোয়ান যুবক ছেলেরা নবী নাই নবীর সন্ধানে বেরিয়ে পড়ার জন্য ওই সব জোয়ান যুবক ছেলেরা মায়ের কাছে এলো, ওগো আম্মা জান বিদায় দেন, মা বিদায় দেন, নবী কোথায়, নবী দেখা মেলে না মা। কোন কাফের দরেরা, বেদিন বেইমানেরা, কুফারে কুরাইশেরা, না জানি মুনাফিকের দলেরা আমার নবীকে ধরে নিয়ে গেছে, ও গো মা বিদায় দেন, মা বিদায় দেন। যে কোনো ভাবে কৌশলে আমরা দয়ার নবীকে মায়ার নবীকে আমরা উদ্ধার করে আনবো মা। যদি কোনো কাফের বেদিন বেইমান মুনাফিকের দলের আমার নবীকে আটকে রাখে ধরে রাখে, ও গো মা আমরা যে ফাইট করব তাদের সাথে মোকাবেলা করব যুদ্ধ করব, তবে আমার নবীর গায়ে কোনা চোর লাগাতে দেব না মা, তাতে যদি নবীর বাঁচাতে যে উদ্ধার করতে যেয়ে যদি আমরা যুবক জোয়ান ছেলে আমাদের জীবন চলে যায় আমাদের মরণ হয়ে যায় মা, দুঃখ নিও না মা, আমরা শহীদ হয়ে যাব, দেখা হবে কাল কেয়ামতের ময়দানে। ঝরে বলুন সুবহানাল্লাহ। মদিনার ঘরের যুবক জোয়ান ছেলেরা আমার দয়ার নবীকে কত প্যার করে, কত মহাব্বত করে, কত ভালোবাসে, যে তারা মায়ের কাছ থেকে বিদায় নিলেন, মা বিদায় দে, নবী কোথায়, উদ্ধার করে আনবো মা, তাতে যদি আমাদের জীবন চলে যায়, মরণ হয়, শহীদ হতে রাজি মা, দুঃখ নিও না, দেখা হবে কেয়ামতের ময়দানে। ততপিও নবীর উপরে কেউ আঘাত করবে এটা আমরা সহ্য করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তাল্লাশে বেরিয়ে পড়েছেন, সন্ধানে বেরিয়ে পড়েছেন। কিতাবে লেখক লিখেছেন আমার নবীর প্রধানতম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর সাথী হযরত ওমর ফারুক দুইজন তিন দিন ধরে খুঁজছেন, তিন দিন ধরে দুইজন খুঁজছেন তাল্লাশিতে, খুঁজতে 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 কোথায় এক পাহাড়ের উপরে, পাহাড় ভেদ করে আরেক পাহাড়ে যে একটু আরাম করছেন, একটু রেস্ট নিচ্ছেন, বিশ্রাম করছেন, হাঁপিয়ে গেছেন, অনেক টেনশনে রয়েছেন। আমার আব্বাজান ভাইজানেরা হযরত আবু বকর ওমর ফারুক বসে বসে টেনশন করছেন, চিন্তা করছেন, অস্থির অবস্থায় রয়েছেন। হঠাৎ করে লক্ষ্য পড়ে যায়, দেখে আরো একদল মানুষ যারা মাঠে ঘাটে রাখালি করে, মেষ বকরি দম্বা গুলো চড়ায় আর খাওয়ায়, সেই সব রাখালের দলেরা তারাও হেঁটে 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 তারাও আসছে। আমার আবু বকর হুজুর আর ওমর ফারুক দুইজন মিলে ওই রাখালে দলেদের জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা কারা, কোথা থেকে আসছেন, আপনাদের কি হয়েছে, যেন আপনারাও যেন কি একটা দুশ্চিন্তার মধ্যে টেনশনের মধ্যে রয়েছেন। রাখালের দলেরা ওই সময় বলেছিলেন, হ্যাঁ আমরা বড্ড টেনশনের মধ্যে রয়েছি, আমরা একটা অস্থিরতায় রয়েছি, আমরা বড্ড একটা চিন্তার মধ্যে রয়েছি, কিন্তু আমাদের পরিচয় কি দেব, আমরা হলাম রাখাল, আপনারা কারা, দুইজন এখানে বসে আছেন, আপনাদের পরিচয়টা একবার বলেন। ওই সময় হযরত আবু বকর বললে, যে রাখালি ভাইরা আমরা হলাম দুইজন, আমি হলাম হযরত আবু বকর আর আমার সঙ্গী আমার ভাই হযরত ওমর ফারুক, আপনারা কেন কিসের টেনশনে বসে আছেন, আপনার তো চিন্তায় অস্থিরতা নিয়ে রয়েছেন, কি ব্যাপার, আপনাদের কি হয়েছে। রাখালি ভাইরা জিজ্ঞাসা করলেন, হযরত আবু বকর ওই সময় বলেছিলেন, ও রাখালি ভাইরা শোনো শোনো, আমরা ওমর ফারুক আমি আবু বকর, আজ তিনটে দিন তিনটে রাত হয়ে গেল, আমাদের দয়ার নবী মায়ার নবীকে খুঁজে পাওয়া যায় না, গোটা বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ আমরা মদিনায় খুঁজে পাই না, তিন দিন হয়ে গেল, তিন রাত পেরিয়ে গেল, আমরা যে যার সন্ধানে এসেছি কিন্তু খোঁজ খোঁজ করে এখনো মিলাতে পারলাম না, আমরা নবী না দেখতে পেয়ে, দয়ার নবী কি না খোঁজ পেয়ে আমরা বড় টেনশনে ভুগতেছি, বড় চিন্তায় অস্থিরে আছি, মদিনায় আজ তিন দিন খাওয়া নাই, মদিনা বলারা মদিনাবাসীরা সবাই অনাহারে না খেয়ে আমার নবীর মায়ায় মুহাব্বতে নবীর যন্ত্রণায় সব যেন অপেক্ষা করিতেছে। ও রাখালি ভাইরা তোমরা কি বলতে পারবে নাকি, আমাদের দয়ার নবী মায়ার নবী কোথায় আছে, তোমরা কি বলতে পারবে নাকি। ওই সময় রাখালি ভাইরা বলেছিলেন,
বললেন, ও আবু বকর ভাই, ওমর ফারুক, শোনো শোনো, তোমাদের দয়ার নবীকে আমরা চিনি না, মায়ার নবীকে আমরা চিনি না, আমরা জানি না, তবে শোনো শোনো, আজকে তিন দিন হয়ে গেল, তিন রাত তিন দিন পেরিয়ে গেল, ওই যে পাহাড়, পাহাড়ের নিচে একটা খাদ, একটা গর্ত আছে, ও বাবা আবু বকর, ও ভাই ওমর ফারুক, শোনো শোনো, আজ তিনটে দিন তিনটে রাত পেরিয়ে গেল, ওই যে পাহাড়ের নিচে গুহায় একটা গর্ত খাদে পড়ে পড়ে কে যেন একটা মানুষ, কি চন্দ্রের মতো চেহারা, চাঁদের মতো উজ্জ্বল, যেন নূরের একটা পুতুল, কি সুন্দর একটা ঝলক, ওই জায়গায় বসে সেজদায় মাথা রেখে আজ তিন দিন ধরে যেন একই যায় একই ভাবে, ইয়া হাবলি উম্মতি 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 বলে কেঁদে কেঁদে যার যার হয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আবু বকর, ও বাবা ওমর ফারুক, দয়ার নবী কে, মায়ার নবী কে, আমরা বলতে পারবো না, চিনি না, জানি না, তবে পাহাড়ের নিচে ওই যে খাদে গর্ত হয়ে পড়ে আজ তিন দিন তিন রাত হয়ে গেল, একটা উজ্জ্বল চেহারা যুক্ত, কি সুন্দর তার চেহারা, পূর্ণিমার চাঁদ যেন নূরের একটা পুতুল, সেজদাই পড়ে উম্মত উম্মতি করে কেঁদে যারে যার একভাবে সেজদাই পড়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জান ভাই জানেরা রাখালেরা বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, শোনো না, জেনে নাও, ওই মানুষটার এত মায়া, এত মহাব্বত, ভালোবাসা, কি আকর্ষণ আছে জানি না, আমরা রাখাল গিরি করি, মেষ বকরি দুম্বা গুলো চড়াই, আমরা ওই মানুষটা যেদিন থেকে ওখানে উম্মতের লেগে কেঁদে কেঁদে সারে সার, ওই দিন থেকে আমাদের ছাগল গুলো আর ঘাসে মুখ লাগাই না, আমাদের মেষ বকরি গুলো আর তৃণলতায় ঘাসে আর মুখ লাগাই না, খাওয়া ঘুম তাদের ত্যাগ হয়ে গেল, আর খাওয়া দাওয়া তারা করে না, ও ভাই আবু বকর কি বলবো, আমাদের বেশ বকরি ছাগল না খেয়ে না খারে, ওই মানুষটার চেহারা দেখে এক ভাগে ফেল ফেল করে সব তাকিয়ে দাঁড়িয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এত চেষ্টা করলাম ছাগল গুলো অন্য জায়গায় নিয়ে যাব, এরা না খেয়ে না খারে মরে যাবে, এইভাবে যদি না খেয়ে থাকে আর বাঁচবে না, বাবা আবু বকর, আমরা রাখালেরা আমাদের ছাগল গুলো অনেক মারধর করলাম, বা অনেক মারধর করলাম, এতবার মেরেছি অন্য জায়গায় নিয়ে যাবার জন্য, দড়ি দড়ি টাল্লা মিল না, মারধর করলাম, গায়ের চামড়া গুলো ছিঁড়ে গেল, তবু এলো না, আমাদের মেষ বকরি ছাগল গুলো মার খেতে রাজি, চামড়া ফেটে রক্ত ঝরেছে তাতেও রাজি, তথাপিও তারা ওই মানুষটার জায়গা ছাড়তে রাজি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মানুষের চেহারা থেকে তারা নজর ফিরাতে রাজি না। আবার আবু বকর হুজুর বললেন ওমর ফারুক করে, যে মানুষটার চেহারা দেখে ছাগল মেষ বকরি খাওয়া ছেড়ে দেয়, একভাবে তাকে অপেক্ষা করে থাকে, এই মানুষটা আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী ছাড়া অন্য কেউ নয়, দেরি করো না বাবা, চলো তাড়াতাড়ি চলো। হযরত আবু বকর ওমর ফারুক দুইজন ছুটে ছুটে গেলেন, দেখলেন আমার নবী উম্মতের জন্য কেঁদে জারে জার সেজদায় পড়ে কাঁদছেন। আবু বকর ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর গো, মাথাটা তুলুন, কান্নাকাটি আর করবেন না, আজ তিন দিন আপনি মদিনায় নেই, মদিনার মানুষের আপনাকে না বেয়ে না দেখে তারা খাওয়া ঘুম ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বালক বাচ্চা শিশুরা পর্যন্ত মায়ের স্থানে মুখ লাগায় না, দুধ পান করে না, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আপনি ঘরে ফিরে চলুন, দেশে ফিরে চলুন, মদিনায় ফিরে চলুন, নইলে মদিনাওয়ালারা মদিনাবাসীরা আর বাঁচবে না, ইয়া রাসূলুল্লাহ, মাথা উত্তোলন করুন। আমার নবী আবু বকরের কথা মানলেন না, শুনলেন না, কোনো কথা জবাব দিলেন না, মাথা তুললেন না। যখন আমার নবী মাথা তুললেন না, ওই সময় হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝেছি আপনি উম্মতের মায়াই, এত কাঁদেন নবী উম্মতের মায়াই,
এত কাঁদেন, উম্মতির ব্যথা এত কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ বুঝি উম্মতির ব্যথায় আপনি এত কাঁদেন, আমার কথায় আপনি সাড়া দেবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আর কাঁদতে হবে না, আপনি কাঁদবেন না, আমি আবু বকর, আমার জীবনে যত আমল, যত নেক, যত সওয়াব আপনার উম্মতির নাজাতির জন্য, আপনার উম্মতের মুক্তির জন্য, আমি আবু বকর, আমার জীবনের সমস্ত ইবাদত, আমার জীবনের সমস্ত নেক সওয়াব আপনার উম্মতের নাজাতির জন্য দান করে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ, আমার আবু বকর হুজুর সমস্ত নেক দান করে দিলেন উম্মতির জন্য, তখন পর্যন্ত আমার নবী মাথা তুললেন না, হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি মাথা উত্তোলন করুন, আমি ওমর ফারুক, আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগি নেক সওয়াব আপনার উম্মতের নাজাতির জন্য, আমি সব নেকি আমার জিন্দেগির ইবাদত আমি দান করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, তবুও পর্যন্ত আমার নবী মাথা উত্তোলন করলেন না, আমার নবী তখনো পর্যন্ত কেঁদে চারে যায়, আমার আব্বা চান, আমার ভাই চান, আবু বকর, হুজুর, ওমর ফারুক দুইজন চিন্তায় অস্থির হয়েছেন যে কি ব্যাপার, তাহলে কে আসলে, কাকে ডাকলে আমার নবী মাথা তুলবেন, হযরত ওমর ফারুক বলছেন, ভাই আবু বকর শুনুন, আমার মাথায় একটা যুক্তি এসেছে, কি? আবু বকর হুজুর বললেন, সমস্ত সাহাবাদের ডাকবে, একসাথে হয়ে ডাকবো, নবী মাথা উত্তোলন করবে, ওমর ফারুক বললেন, না, আমরা দুইজন যখন ডাকলাম উঠলো না আমার নবী, সমস্ত সাহাবারা এসে ডাকলেও আমার নবী মাথা তুলবেন না, তবে কাকে ডাকলে মাথা তুলবেন, ওমর ফারুক বললেন, আমার নবী বড্ড ভালোবাসে ইমাম হাসান আর হুসাইনকে, বড্ড ভালোবাসে ইমাম হাসান আর হুসাইনকে, ইমাম হাসান আর হুসাইনকে ডাকলে আমার নবী ইমাম হাসান হুসাইনের মায়ায় তাদের দুই ভাইয়ের ডাকে সাড়া দিবেন, মাথা তুলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, ওমর ফারুক বলেন, আমার নবীর নাতি ইমাম হাসান হোসেনকে এত ভালোবাসে আমার নবী, মদিনায় একদিন আমি দেখলাম মসজিদ নববীতে আমার নবীর পিঠে চড়ে 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 ঘুরছে ইমাম হাসান হোসাইন, ঘোড়া সেজে আছেন আমার নবী, ইমাম হাসান আর হোসাইন আমার নবীর কাঁধে পিঠে চড়ে চড়ে ঘুরছেন, নবী ঘোরাচ্ছেন ঘোড়ার মতন ঘোড়া সেজে, আর যতবার যতক্ষণ না ইমাম হাসান হোসাইন যতক্ষণ না বলেছে আমাদের সব মিটেছে, ততক্ষণ আমার নবী কাঁধ থেকে ঘাট থেকে তাদের লাবাননি, ওমর ফারুক বললেন, যখন আমার নবী ঘোড়া সেজে ইমাম হাসান হোসাইনকে এইভাবে কাঁধে করে নিয়ে ঘাড়ে করে নিয়ে ঘোরাচ্ছেন, আমি মসজিদে নববীর জানালায় বারান্দায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর হাসছি, হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকিয়ে বলছিলেন, এ ওমর হাসছো কেন, কি ব্যাপার? আমি ওই সময় বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমি হাসছি যে ইমাম হাসান হোসাইনের কত নসিব, কত ভাগ্য, কি নসিব, কি ভাগ্য তাদের, আজকে কত বড় একটা দামি ঘোড়ার পিঠে সওয়ার তারা হয়েছে, আমার রসুল বলেছিলেন, ওমর রে, ইমাম হাসান আর হোসাইন আজকে দামি একটা ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে, এটাই তুমি দেখলে, এটাই তুমি চিনলে, অথচ তুমি একবার বুঝলে না যে ইমাম হাসান হোসাইন যে দামি ঘোড়ার উপরে উঠেছে না জানি তারা কত দামি, জোরে বলুন না সুবহানাল্লাহ, শুধু দামি ঘোড়াটা চিনলে, কিন্তু ঘোড়ার পিঠে যারা দুই ভাই আছে এরা যে আরো কত দামি তুমি তাদের চিনলে না, ওগো ভাই আবু বকর, সেই দিন যার কথাই বুঝলাম আমার নবী ইমাম হাসান হোসাইনকে বড্ড ভালোবাসে, খুব প্যার করে, খুব মহাব্বত করে, মায়া করে, তাদের দুই ভাইকে ডাকলে আমার বিশ্বাস আমার নবী মাথা উত্তোলন করবেন, ওমর ফারুক আর আবু বকর দুইজন ঘরে আসলেন, মা, ইমাম হাসান হোসেনের মা ফাতেমার কাছে, ফাতেমাকে জানালেন, ওগো মা ফাতেমা, চলো চলো আব্বা জানকে খুঁজে পাওয়া গেছে, দয়ার নবীর সন্ধান পাওয়া গেছে, ওই সময় ফাতেমা খুশিতে বাগে বাপ, কোথায় আমার আব্বা জান, চলো 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 চলো, হযরতে আলী, ফাতেমা, ইমাম হাসান হোসেন সবাইকে সঙ্গে করে নিয়ে গেলেন আবু বকর, হুজুর, ওমর ফারুক নিয়ে সেই পাহাড়ের কাঁধে নিচে, যেখানে আমার নবী মাথা সেজদা রেখে উম্মতের জন্য পাগল পাড়া দেওয়ানা কেঁদে যারে যা সেখানে চলে গেল, ওই সময় যে আমার নবী কলিজা টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা
আব্বাজান আব্বাজান আর কাঁদবেন না, আপনার জন্য মদিনা বলারা মদিনাবাসীরা সব কেঁদে যারে যার, ও আমার আব্বাজান মাথা উত্তোলন করুন, চলুন যাই ফিরে যাই মদিনায়, আর কাঁদবেন না। আমার ফাতেমা আল্লাহকেও বলেছিলেন, ওগো আল্লাহ আমার এতিম বাবা আমার আব্বা মোহাম্মদ কে আর কতই কাঁদাই বা আল্লাহ, আর কাঁদাবেন না, আর কাঁদাবেন না, আমি তার বেটিকার কলিজার টুকরা ফাতেমার সইতে পারি না। ফাতেমা কথা শুনে শুনে আমার নবী তখনো পর্যন্ত মাথা তুললেন না। ফাতেমা ওই সময় বলেছিলেন, ওগো আমার আব্বা জান, ওগো দয়ার নবী মায়ার নবী গো, বুঝেছি উম্মতির মায়ায় উম্মতির ব্যথায় আপনি এত পাগল এত দেবানা এত ব্যথায় নবী আমার কান্নাকাটি করেন, বুঝেছি উম্মতির ব্যথায় উম্মতির মাতা মায়ায় আপনি কাঁদেন, আমি ফাতেমা আপনার বেটি খাতুনে জান্নাত, আমি আমার জীবনের সমস্ত নেক আমল আমি আমার জীবনের সমস্ত নেক সওয়াব ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আব্বা জান গো আপনার উম্মতের নাজাতের জন্য মুক্তির জন্য আমি আমি ফাতেমা সব নেক দান করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা সমস্ত নেকি দান করে দিলেন উম্মতে নাজাতের জন্য, তথাপি আমার নবী মাথা উত্তোলন করলেন না। আবু বকর উমর ফারুক হযরতে আলী মা ফাতেমা সবাই মিলে বলেছিলেন, ইমাম হাসান হুসাইন রে তোদের তো দুই ভাইকে বড্ড নবী ভালোবাসে প্যার করে মহাব্বত করে, কারণ আমি ফাতেমা আমি ফাতেমা জানি আমার কাছে যার টুকরে ইমাম হাসান হুসাইন তোদের দুই ভাইকে আমার আব্বাজান কত ভালোবাসে, আমি ফাতেমা এটা খুব ভালোভাবে জানি আমার আব্বাজান আমার আব্বাজান একদিন আমার ঘরে এসেছিলেন, দয়ার নবী এসে বলেছিলেন, ও বেটি ফাতেমা ও বেটি ফাতেমা কোথায় একটা বার ঘর থেকে বেরিয়ে আসো, আমি ওই সময় আব্বাজানের কাছে বেরোবো, বেরিয়ে পড়লাম, বেরোনোর পরে আমার আব্বাজান বলেছিলেন, ও গো বেটি ফাতেমা ঘরে কি কোনো খাবার আছে নাকি, আমি তোমার আব্বা জান দয়া নবী আজ তিন দিন হয়ে গেল আমার পেটে খোরাক নাই খাবার নাই কোরআন জলে না খাবার কোনো ব্যবস্থা আমি পেলাম না, ও গো আমার বেটি ফাতেমা তাই তোমার কাছে তোমার ঘরে এসেছি মা, ঘরে কি কিছু দানা পানি খাবার ব্যবস্থা আছে নাকি, আমি তোমার পিতা আব্বা জান আমি দয়ার নবী একটু খাবার জন্য এসেছি, ও বেটি ফাতেমা কিছু খাওয়ার হবে নাকি, ওই দিন আমার আব্বাজানের কথা শুনে আমি ফাতেমা বড় কষ্ট পেয়েছিলাম, জজ্জর জজ্জর করে কেঁদেছিলাম, কারণ আমি ফাতেমা কি করে আমার আব্বাজানকে জানাবো আমারও তিন দিন উনান চলে না, আজ আমি ফাতেমা আমারও ঘরে তিন দিন খাওয়ার নাই খাওয়া হয় না, আমি আমার আব্বাজানকে বলেছিলাম আব্বাজান আমি আপনার বেটি ফাতেমা আমার ঘরে উনান চলে না তিন দিন খাওয়া নাই, ওই সময় নবী আবার বলেছিলেন, ও বেটি ফাতেমা আমার নয়নের মানে কি ইমাম হাসান হোসেন তারা দুই ভাই কোথায়, তারা না খেয়ে মনে হয় খিদের যন্ত্রণায় ছটফট করছে, না জানি না কে অনাহারে বেহুশ হয়ে পড়ে আছে, ও বেটি ফাতেমা ইমাম হাসান হোসেন কোথায় একটা বার তাদের দুই ভাইকে আমার কোলে হাজির করে দাও। আমি ফাতেমা ওই সময় বলেছিলাম বাজান তারা দুই ভাই না খেয়ে অনাহারে খিদের জ্বালায় যন্ত্রণায় ওই যে ঘরের পিছনে ঘরের আড়ালে কেঁদে কেঁদে যারে যার দুই ভাই দুই ভাইয়ের গলা ধরে গলা জড়িয়ে তো কান্না কাটি করিতেছে, আব্বা জান আমি তাদের মুখের আহার এক লোকমা খাবারের ব্যবস্থা করে দিতে পারিনি, আমার নবীজি ওই সময় ইমাম হাসান হুসাইনের কাছে হাজির হয়ে গেলেন, হাজির হয়েছে আমার নবী বলেছিলেন, ও বাবা ইমাম হাসান হুসাইন দুঃখ নিও না বাবা কষ্ট নিও না সবর কর বাবা ধৈর্য ধরো বাবা সবর কর বাবা ধৈর্য ধরো বাবা একটু সবর করলে ধৈর্য ধরলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কত ভালোবাসে, মা ফাতেমা বললে আমার আব্বাজান ইমাম হাসান হোসেনকে সান্ত্বনা দিয়ে
অনাহারে তিন দিন খাওয়ান আমার বাপ আমার পিতা আমার আব্বা দয়ার নবী চলে গেলেন ইহুদির বাড়ি। এক ইহুদির ঘরে চলে গেলেন, আমার নবী বলে গেছে ইমাম হাসান হোসাইন সবর করো ধৈর্য ধরো তোমাদের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেবে বলে আমার আব্বা চলে গেলেন। নবী চলে গেলেন এক ইহুদির বাড়ি, ইহুদির বাড়ি যে ইহুদিকে বলছেন ইহুদি ভাই কোন কাজ আছে, আমি একটু কাজ করতে চাই। ইহুদি নবীকে চেনে না, ইহুদি নবীকে চেনে না। ইহুদি ওই সময় বলেছিলেন কি কাজ তোমারে দেবো, তুমি কি কাজ করতে পারো। দয়ার নবী বলেছিলেন ইহুদি ভাই এমন কি কাজ আছে বলো, আমি সেই কাজ করতে পারবো। ইহুদি বলেছিলেন এই যে কুয়া আছে, কুয়া থেকে বালতি ভরে এক বালতি করে পানি যদি পারো এই গাছের গোড়ায়, তুমি এক বালতি করে পানি ঢেলে দিয়ে আসো। আমার গাছগুলো আছে ওই গাছের গোড়ায় এক বালতি করে পানি ঢেলে দিয়ে আসলে বিনিময় এক বালতি পানির বিনিময় তিনটে করে খোরমা তিনটে করে খেজুর আমি তোমাকে দেব। আমার নবী তাই করে কুয়া থেকে বালতি ভরে ভরে পানি নিয়ে গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দিলেন এক বালতি করে পানি। এইভাবে দিতে দিতে আট বালতি পানি তুললেন। আট বালতি পানি তোলার পর নয় বালতি পানি তুলতে যাবে এমন সময় রশিটা কেটে দড়িটা কেটে ওই বালতিটা কুয়ার পানির ভিতরে অতল তলে ডুবে গেছে পুড়ে গেছে। আমার নবী কুয়ার পাশে কুয়ার ধারে দাঁড়িয়ে আছে বালতি আর হাতে না। ইহুদি দেখলো তাই তো ওই যে মানুষটার কাজে নিলাম ঠিক মতো কাজ করছে না ফাঁকি দিচ্ছে দেখে আসে। ইহুদি আসলো দেখার জন্য। ভাই ভাই আমরা তো এরকম অনেক লেবার শ্রমিক আমরা খাটায় কাজ করাই, মাঝে মধ্যে মালিক মহাজন হিসেবে একটু দেখতে যাই কাজে ফাঁকি দিচ্ছেন তো ঠিক না ভুল এগুলো আমরা করি। ইহুদি আসছেন দেখার জন্য, আমার নবী বালতি নাই হাতে দাঁড়িয়ে আছে। ইহুদি এসে দেখে বালতি নেই, ইহুদি রেগে গেছে বালতিটা কোথায়। আমার নবী বলেন ভাই ইহুদি বালতিটা দড়ি রশি ছিঁড়ে ভিতরে ডুবে গেছে গুড়ে গেছে। ইহুদি বলছে না তুমি ইচ্ছা করে ছিঁড়েছো, নবী বলেন না এমনিতেই ছিঁড়ে গেছে। এক কথায় দু কথায় তর্ক বিতর্ক হতে হতে ইহুদি রাগে রাগম্বিত হয়ে কি করলে যে নবীর গায়ে মশা মাছি বসে না, যে নবীর গায়ে মশা মাছি বসে না সাপ বিছুতে কামড়ায় না, আহারে ইহুদি রাগ রাগম্বিত হয়ে আমার দয়ার নবী মায়ার নবীর চেহারার উপরে হাত তুলে দিলেন জড় কষে দিলেন। আমার নবীর গালে মুখে চড় কষে দিলেন, আমার নবী মার খেলেন তত তথাপিও কিছু বললেন না, রাগ করলেন না নবী আমার দুঃখ করলেন না। আমার নবী তারপরে ইহুদিকে বলেছিলেন ও ভাই ইহুদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ তিন দিন হয়ে গেল আমার খাওয়ানা দাওয়ানা, এই যে আমার পেটে পাথর বাঁধা, ও ভাই ইহুদি আজ তিন দিন না খেয়ে অনাহারে আমি নবী শুকিয়ে আছি, আমি অনাহারে শুকিয়ে আছি, আমার মুখের গোস্তগুলো সব শুকিয়ে গেছে, ও ভাই ইহুদি আমি বড় দুর্বল যেন আমার মুখের গোস্তগুলো শুকিয়ে হাড় বেরিয়ে গেছে, তুমি যে আমার মুখের উপরে চটটা কষিয়ে দিয়েছো ইহুদি আমার মাতৃজি তোমার হাতে লাগেনি তো বাবা, তোমার হাতে ব্যথা পাইনি তো বাবা। আমার নবী আর উজন ইহুদিকে জিজ্ঞাসা করলেন, ইহুদি মনে মনে ভাবলেন কি মানুষ রে বাবা যাকে মারলাম আবার আমাকে জিজ্ঞাসা করে আমার হাতে ব্যথা লেগেছে কিনা, এ মানুষটা জাতা মানুষও নয় এ মানুষটা দামি কোনো মানুষও হবে। ইহুদি চিন্তা করতে লেগেছেন, যাই বাহক দয়ার নবী বললেন ইহুদি আমি যে আট বালতি পানি তুললাম এই আট বালতি পানির বিনিময় তিনটে করে খাজুর হলে তিন আটটা চব্বিশটা খাজুর হয়, এই খাজুর গুলো তুমি আমারে দিয়ে দাও। আমার নাতি ভাই ইমাম হাসান আর হুসাইন দুই ভাই না খাওয়া অনাহারে তিন দিন শুকিয়ে আছে, এই খাজুর গুলো নিয়ে তাদের আমি মুখের আহার করবো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে, দেরি করো না। ইহুদি সঙ্গে সঙ্গে আট বালতির পানির বিনিময় চব্বিশটা খাজুর নিয়ে হাজির করে দিলেন। আমার নবী ওই চব্বিশটা খাজুর নিয়ে এবার চলে আসবেন, ইমাম হাসান হুসাইনের মুখে তুলে দেবেন, তাদের খাওয়াবেন। এমন সময় আমার নবী চলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেছিলেন, এ জিব্রাইল
যাও চলে যাও চলে যাও, আমার নবীকে বলে দাও যে বালতিটা ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে, আমার নবী না তুলে চলে যায়, খবরদার খবরদার, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যেন ওই বালতিটা হাজির করে দিয়ে তারপরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মালায়েকা ফেরেশতা এসে আমার নবীকে সালাম জানিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে অর্ডার করেছেন, আপনাকে হুকুম করে দিয়েছেন যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছে ওই বালতিটা যেন আপনি তুলে দিয়ে হাজির করে চলে যান। বালতিটা কে তুলবে? আমার নবী বলেছিলেন, ভাই জিব্রাইল, ওই বালতি তো তোলা সম্ভব না, অনেকটা গভীরে পানির অতল তলে, সে তো বুড়িয়ে গিয়েছে, কিভাবে তুলবো, এটা তো তোলা সম্ভব না। জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, ওগো আমার নবী, ওগো আল্লাহর দস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চিন্তা আপনি করবেন না, আপনি কুয়ার ধারে যান আর বালতি বলে ডাক দেবেন, আল্লাহর কুদরত, আমার আল্লাহ পাক তিনি বালতিটা আপনার কাছে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দয়ার নবী চলে গেলেন কুয়ার ধারে, যেয়ে নবী আমার হাতটা লম্বা করে দিলেন, হাতটা ভেদ করে দিয়ে আমার নবী সোনার জাবানে বলেছিলেন, এই কুয়ার বালতি, এ মরা বালতি, আমি নবী ডাক দিলাম, আমার হাতে হাজির হয়ে যাও। কিতাবে লেখক লিখেছেন, আমার নবী বালতি বালতি বলে ডাকতে দেরি হলো, কিন্তু বালতিটা কুয়ার ভিতর থেকে আমার নবীজির হাতে আসতে দেরি হলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর হাতে বালতি হাজির হয়ে গেল, নবী আমার বালতিটা নিয়ে কুয়ার পাশে রাখলেন। আমার আব্বা জান ভাইচারেরা, আমার নবী কথায় একটা মৃত বালতি পর্যন্ত মেনে নাই, কথা শুনে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমার, মরা বালতি পর্যন্ত নবীকে চিনল, নবীকে মানল, নবীর কথা শুনে নিল। আজ হতভাগা কপাল ফাটা মুসলমান আমরা সেই নবীকে চিনতে পারলাম না, ভালোবাসতে পারলাম। আমার আব্বা জান ভাই জানেরা, নবী আমার বালতিটা তুলে দিয়ে চলে আসছেন, ইহুদি খাজুরটা হাজির করে দিয়ে দেখলেন বালতি সেখানে হাজির। আরে বালতি নবী আমার হাজির করে দিলেন, মানুষটা জাতা মানুষ নয়, মানুষটা চেনার দরকার আছে আমার। ওই সময় ইহুদি যখন পরিচয় পেল, এই মানুষটা হচ্ছে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি অনেক আগে মুহাম্মাদের নাম শুনেছে, কোনোদিন চোখে দেখে না, আজকের নাম পরিচয় পেয়ে ইহুদি থাকতে পারে না, নিজে নিজে নিজেকেই ধিক্কার জানালেন যে কি বিয়াদবি আমি করেছি, সেই দয়ার নবী বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি গাদ্দারি করেছি, বিয়াদবি করেছি। বিশ্ব নবী আজকে যে নবীর কথায় বালতি কথা মতো হাতে উঠে যায়, আজকে সেই নবীর চেহারার উপরে আমি হাত তুলে দিলাম, বিয়াদবি করলাম, অন্যায় করলাম, আমি বিয়াদবি করলাম, আমি বড্ড অন্যায় করে ফেললাম। না 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 না, যে হাত দিয়ে আমি বিয়াদবি করেছি নবীর, এই হাতটা আমি ইহুদি আমার গায়ে রাখবো না। ইহুদি সঙ্গে সঙ্গে চলে গেল ঘরের ভিতরে, যেয়ে ইহুদি নিজের উলঙ্গ তলোয়ারটা বার করলো, ঘরের ভিতরে একটা তলোয়ার ছিল, উলঙ্গ তলোয়ারটা বার করলো, বার করে দিয়ে ইহুদি এক হাতে তলোয়ার আর অপর হাতটা একটা কোপে কেটে ফেলে দিলেন, যে হাতটা আমার নবী শরীরে উঠেছিল ওই হাতটা ইহুদি আর গায়ে রাখলো না, হাতটা কেটে ফেলে দিল। কাটার পরে ইহুদি যন্ত্রণায় ছটফট করতে করতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, গোটা হাত কাটা রক্ত জমিনে, নিজের শরীরে কাপড়ে মেখে গেল, বেহুশ অবস্থায় পড়ে থাকলো। পাশের মানুষেরা ইহুদিকে দেখে বলেছিলেন, নবী ইহুদি কি সর্বনাশ, তোমার কি হলো, এমন কেন ঘটলো? ইহুদি ওই সময় বলেছিলেন, এই কথাটা তোমাদের পরে বলবো, কেন এমন হয়েছে আগে তো বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি কোথায়, কোথায় দয়ার নবী, আগে তোমরা আমাকে ধরাধরি করো, সেই জায়গায় একটাবার আমাকে নিয়ে চলো। ইহুদি
এবার কাটা হাতটা একটা কাপড়ের রুমালে জড়িয়ে নিয়ে ইহুদি কাপড়ের ওই কাটা হাতটা নিয়ে দয়ার নবীর বাড়িতে হাজির হয়ে গেলেন। তখন আমার নবী ইমাম হাসান হোসাইনকে সেই খাজুর গুলো খাওয়াচ্ছেন, এমন সময় ইহুদি দয়ার নবীর দরবারে পৌঁছে গেলেন। আমার নবীকে সালাম জানায়, আমার নবী ফিরে দেখে আর ইহুদি গায়ে রক্ত মাখা, ইহুদির গায়ে রক্ত মাখা, হাত কাটা। ওই সময় নবী আমার জিজ্ঞাসা করলেন, ও ভাই ইহুদি এমন অবস্থা কেন, এমন অবস্থা তোমার কেন, এ হাল কি হয়েছে, কি হয়েছে তোমার বলো। তকবীর তো নারাই তকবীর, নারাই তকবীর। জনাব আলা হযরত মাওলানা জুলফিকার সাহেব, জনাব আলা হযরত মাওলানা জুলফিকার সাহেব, নারাই তকবীর। আমার আব্বাজান ভাইজানেরা, ইহুদি এসে সেখানে হাজির হয়ে গেলেন, কাটা হাত হাতে রক্ত মাখা শরীর নিয়ে কাপড়ে রক্ত মাখা অবস্থায় হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ভাই ইহুদি তোমার এই হাল, এই অবস্থা কেন, কি হয়েছে তোমার। ইহুদি ওই সময় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ হুজুর, আপনাকে সেদিন চিনতে পারিনি, জানতে পারিনি, আজ বুঝেছি, চিনেছি আপনাকে। সেই দিন আমি পিয়াদবি করে না চিনে না জেনে আপনার শরীরে আমি হাত তুলেছিলাম, তাই আমি ইহুদি, আমার নিজের হাতটা নিজের তরোয়াল দিয়ে নিজে কেটে ফেলেছি, আমার শরীরে দেহে হাত আর আমি রাখবো না বলে কেটে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই কাটা হাতটা নিয়ে আপনার দরবারে এসেছি, আপনার সঙ্গে পিয়াদবি করেছি, অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে কাটা হাতটা জমা দিয়ে বললাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী ওই সময় ইহুদিকে বলেছিলেন, বাবা ইহুদি আমি তোমারে ক্ষমা করে দেব, মাফ করে দেব, তবে একটা সুযোগ তোমারে দিচ্ছি, যদি তুমি কলেমা শাহাদাতের বাণী তুমি পড়ে নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি কলেমা শাহাদাতের বাণীটা যদি পড়ে নিতে পারো। ইহুদি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন কলেমার কথা বলেছেন আমি আর একটা কথা বলছি, যদি আপনি কাটা হাতটা আমার লাগিয়ে দিতে পারেন, আজকের কথা দিলাম কলেমা শাহাদাতের বাণী পড়ে আপনার কদমে লুটে পড়বো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বলেছিলেন, বাবা ইহুদি দাও তোমার কাটা হাত, আল্লাহর হুকুম হয়ে গেল। আমার নবী, দয়ার নবী, ওই কাটা হাতটা হাতে করে নিলেন, ইহুদির কাটা হাতে আমার নবী লাগিয়ে বিসমিল্লাহ নামীয় দোয়াটা এমনি করে পাঠ করে একবার বুনিয়ে দিলেন, এমন ব্যান্ডেজ হয়ে গেল, এমন ভাবে জোড়া লেগে গেল, এমন সুন্দর ভাবে কমপ্লিট হয়ে গেল। আমার আব্বাজান ভাই জানেন কি বলবো, ইহুদি বলেন, এত টানাটানি করলাম, আমার মনে হলো এত মজবুত ভাবে লেগে গেছে, আগের তুলনায় আরো শক্ত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিসমিল্লাহ পড়ার কারণ এমন ভাবে ব্যান্ডেজ করে দিলেন, কাটা হাতটা জোড়া লেগে গেল। ওই সময় ইহুদি ওই সুযোগটার হাত ছাড়া করে না, সঙ্গে সঙ্গে আমার নবীর কদমে লুটিয়ে পড়ে আমার নবীর কদম মুবারক ধরে কলেমা শাহাদাতের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইহুদি মুমিন মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজান, আমার ভাইজানেরা, জোয়ান যুবকেরা, যাই বাহক, বিশ্ব নবীর শানে, বিশ্ব নবীর নামে আমার নবীর সিরাত বর্ণনা, বাল্য জীবনী, আমার নবীর কিছু ইতিহাসের ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। বিশ্ব নবী দিবস উদযাপিত অনুষ্ঠানে দুটো কথা আলোচনা করলাম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের শোনা বলার ভিতর দিয়ে বেশি বেশি করে জীবনে আমলে কাজে পরিণত করার তৌফিক নসিব করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।